ছিলাম। ওকে, তো আমি লেখি গুণোত্তর ধারা কাকে বলা হয়, যে ধারার মানে যখন কোনো ধারার যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে ভাগফল যদি সেম আসে, ঠিক আছে, তখন সেই ধারাকে আমরা কি বলি, সেই ধারাকে বলি আমরা গুণোত্তর ধারা। তো দেখি আমরা একটা সংজ্ঞাটা লিখি, যে ধারার ধারার কোনো পদ পদকে তার আগের পদ তার আগের পদ দ্বারা বা দিয়ে ভাগ করলে করলে সব সময় যদি ভাগফল সমান হয় হয় তাহলে ওই ধারাকে, ঠিক আছে, তাহলে ওই ধারাকে কি বলা হবে, ওই ধারাকে গুণোত্তর ধারা বলা হবে, গুণোত্তর ধারা বলা হয়। ওকে, তো দেখো আমরা কি লিখলাম, কোন ধারার মানে যে কোনো যদি কোনো ধারার কোন পদকে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে যদি সব সময় একই রকম মান আসে তখন ওই ধারাকে আমরা কি বলি, ওই ধারাকে বলি গুণোত্তর ধারা। ওকে, তাহলে এরকম ধারাকে আমরা কি বলি, গুণোত্তর ধারা। যেমন দেখো আমরা যদি একটা ধারা লিখি 2, 4, 8 এরকম আছে, ঠিক আছে, একটা ধারা আছে 2, 4, 8, 16, 32 এরকম আছে, ঠিক আছে, তা এ একটা ধারা আছে, এই ধারার এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, তাই না, প্রথম পদ, তারপর এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, এরকম বাড়তেছে, ঠিক আছে। তো যে কোনো পদ আমরা এখান থেকে যে কোনো পদ মনে করো দ্বিতীয় পদ আছে কত, 4, এটাকে আমরা তার ঠিক আগের পদ দিয়ে ভাগ করব, আগের পদ আছে কত 2, ভাগ করলে কত হবে, এক্ষেত্রে 2 আসবে, তাই না। তারপরে কি আমরা যে কোনো পদকে ধরি 8, 8 কে যদি তার আগেরটা কত আছে, তার আগে ইমিডিয়েট কত আছে 4, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এক্ষেত্রে কত আসবে 2, তারপরে তারপরে আর যে কোনো পদ কত 16, 16 কে তার ঠিক তার আগেরটা দিয়ে যদি ভাগ করি 8, কত আসবে দেখো এখানে আসবে 2, তারপরে আছে কত 32, 32 কে যদি ঠিক তার আগেরটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে 2। এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ভাগফলের মান কি সেম আসছে না, যদি প্রত্যেক ক্ষেত্রে এরকম ভাগফলের মান সমান হয় তখন সেই পদকে আমরা কি সেই ধারাকে আমরা কি বলি, সেই ধারাকে বলি আমরা গুণোত্তর ধারা। দেখো আমি এখানে কি লিখছি, গুণোত্তর ধারা, আর কি বলছি, যে ধারার কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সব সময় যদি ভাগফল সমান হয়, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভাগফল কিন্তু সমান আসছে, তাহলে ওই ধারাকে কি বলা হয়, গুণোত্তর ধারা। আর এই যে ভাগফল, এই ভাগফলটাকে কি বলা হয়, বলা হয় সাধারণ অনুপাত, এটাকে আমরা কি বলি, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এবং এই সাধারণ অনুপাতকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, ওকে, স্মল এ মানে আর দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো আমরা এখানে কি লিখলাম, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা কাকে বলা হয়, যদি কোনো ধারার যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি একই রকম মান পাওয়া যায় তখন সেই ধারাকে আমরা কি বলবো, গুণোত্তর ধারা। তো এই দেখো আমরা একটা ধারা লিখেছি, এই ধারার প্রত্যেকটা পদ মানে যে কোনো পদ, যে কোনো পদকে তার আগের পদ, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে এখানে কি আসছে, ভাগফল কিন্তু সেম আসছে। তো এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে ভাগফল যদি সেম আসে মানে একই রকম মান আসে তখন সেই সেই ধারাকে আমরা কি বলবো, গুণোত্তর ধারা, ঠিক আছে। দেখো গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা পার্থক্য হচ্ছে, এই গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগফল মানে যে কোনো পদ এবং তার আগের পদ যদি ভাগ করি মানে ভাগফলটা প্রত্যেক ক্ষেত্রে সেম আসবে। আর সমান্তর ধারা কি, সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ তার আগের পদ দিয়ে যদি আমরা বিয়োগ করি তখন বিয়োগ ফলটা সেম আসবে, ঠিক আছে, বিয়োগ ফল, সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ ফলটা সেম আসবে আর গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণ ফলটা সেম আসবে, ঠিক আছে। এই হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য। ওকে, তাহলে দেখো পরীক্ষা যদি আসে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য কি, তাহলে এটাই লিখে দিবে যে সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ তার আগের পদ দিয়ে বিয়োগ করলে বিয়োগ ফলগুলো প্রতি ক্ষেত্রে সেম আসবে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগফলটা সেম আসবে, ঠিক আছে,
এই হচ্ছে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার ক্ষেত্রে পার্থক্য। ওকে, তো দেখো আমরা এখন গুণোত্তর ধারার সংজ্ঞাটা পড়লাম, এখন আমরা সরাসরি সূত্র দেখবো এবং সূত্র দেখে সরাসরি আমরা ম্যাথ করে ফেলবো। ওকে, আমরা আমাদের যে মূল বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আমি যে কয়েক টাইপের ম্যাথ, আমি প্রত্যেকটা টাইপে এক একটা করে দিব, একটা বা দুইটা তোমাদেরও করতে বলবো, সাথে সাথে তোমরাও সেগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে কি করব, গুণোত্তর ধারার সূত্র দেখে আসি। দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের এখন আমরা তিনটা সূত্র দেখব এবং এই তিনটা সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করব। আর যখন এই তিনটা সূত্রের ম্যাথ আমাদের সলভ করা হয়ে যাবে, এরপরে আমরা আরো তিনটা সূত্র দেখব এবং ওই তিনটা সূত্রের পরে আবার আমরা ম্যাথ সলভ করব। ওকে, তো তোমাকে যদি কখনো বের করতে হয় যে এই গুণোত্তর ধারার যে কোনো পদের মান বার করা, ঠিক আছে, যে কোনো পদ বার করা বা সাধারণ পদ বার করা, ঠিক আছে, তাহলে দেখো সাধারণ সাধারণ পদ বা যে কোনো পদ, ঠিক আছে, যে কোনো পদ, তাহলে সাধারণ পদ বা যে কোনো পদ আমরা কিভাবে বার করব। আমাদের যে প্রথম পদটা থাকবে, প্রথম পদকে ধরায় কি এ এ, ঠিক আছে, এ আর যে মানে যে এটা যে অনুপাত হবে, অনুপাত এন টু দি পাওয়ার কত হবে, -1। এনটা কি, এনটা হচ্ছে যে কোনো পদ, ঠিক আছে, এখানে এনটা হলো যে কোনো পদ, আমাকে যততম পদ বের করতে বলে, যদি বলে তোমাকে দশতম পদ বের করো অথবা দশম পদ বের করো, অষ্টম পদ বের করো, নবম পদ বের করো, যততম পদ বের করতে হবে এন এর মান হবে তত। যদি বলে চতুর্থ পদ বের করো তাহলে এন এর মান কত হবে, এন এর মান হবে 4। যদি তোমাকে বলে অষ্টম পদ বের করো তাহলে এন এর মান কত হবে, এন এর মান হবে 8। যদি বলে দশম পদ বের করো তাহলে এন এর মান কত হবে, 10। মানে তোমাকে যততম পদ বের করতে বলবে এন এর মান তুমি তত বসাবা, ঠিক আছে। আর এনটা এটা কি হবে, এটা হবে প্রথম পদ, একটা ধারা দিয়ে দেবে তার প্রথম যে পদটা, ঠিক আছে। যেমন দেখো একটা ধারা যদি দিয়ে দিই 2, 4, 8, ঠিক আছে, 16, 32 এরকম আছে, তো এই ধারার ক্ষেত্রে এর মান হবে কত, প্রথম পদ, প্রথম পদ কত হবে, প্রথম পদ হলো 2, এই হবে 2, প্রথম পদ হচ্ছে 2। আর আর এর মান কত হবে, আর সাধারণ অনুপাত, আর আর হচ্ছে দেখো এ হচ্ছে প্রথম পদ এ এই ধারার ক্ষেত্রে, ঠিক আছে, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত হচ্ছে আর, আর এর মান কত হবে, দেখো আর কত হবে, আর হচ্ছে যে কোনো পদ, তুমি যে কোনো একটা পদ এই ধারার ভিতরে যে কোনো একটা পদ আর ঠিক তার ইমিডিয়েট যে পদটা আছে তার ভাগফল, ঠিক আছে, তাহলে যে কোনো পদ কত, মনে করো 4 আছে আর ঠিক তার আগের পদটা হচ্ছে 2, এটা ভাগ করবা, 4-এর মধ্যে 2 কয়বার যায়, 2 বার, তাহলে এই যেরকম এই ভাগফলটা হলো কত, আর সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অনুপাত বা সাধারণ ভাগফল এটাকে বলা হয় আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই সূত্রের ভিতরে এর মান জানলাম, আর এর মান জানলাম এবং এন এর মান জানলাম। এখন যদি তোমাকে বলে এই যে এই ধারাটা, যে ধারাটা দিয়ে দেবে, যদি বলে যে অষ্টম পদের মান বার করো, ঠিক আছে, কত, অষ্টম পদ, তো অষ্টম পদের ক্ষেত্রে এন এর মান কত হবে, এন হবে কত, অষ্টম পদের যদি বার করতে বলে, ঠিক আছে, অষ্টম পদের ক্ষেত্রে এন এর মান কত হবে, 8 হবে, তাহলে আমরা সে এই অষ্টম পদটাই বার করব। তাহলে কিভাবে বার করব, দেখো এরকম লিখবো, অষ্টম পদ সমান যততম পদই বার করতে বলুক, ঠিক আছে, যততম পদ বার করতে বলবে আমরা তত দিয়ে দেব, কত হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে দেখো এখন এর মান বসাবো, আর এর মান সবগুলোর মান এখন বসিয়ে দেবো। এর মান কত হবে, দেখো এখানে প্রথম পদ, প্রথম পদ কত, 2, তাহলে এখানে বসিয়ে দেবো 2, এরপরে কত আছে এখানে আর এর মান, আর এর মানও কিন্তু এটার ক্ষেত্রে 2, তাই না, তাহলে 2 বসিয়ে দিই, 2। এখন দেখো এখানে উপরে কি আছে, এন, এন এর মান কত, 8, তাহলে দেখো এখানে 8 - 1 বসিয়ে দেবো, তাহলে দেখো এখানে বসলাম 2 গুণ এখানে কত, 2 টু দি পাওয়ার কত, 7, 8 থেকে 1 বিয়োগ করলাম কত হলো, 7 হলো। এইভাবে আমাদের এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এই মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে, ক্যালকুলেটর নিবা এরকম হাতে, ক্যালকুলেটর নিয়ে মানটা হিসাব করে ফেলবা, এরকম ক্যালকুলেটর থাকবে, ঠিক আছে, প্রথম এখানে কত আছে, 2, দেখো 2 দিবা, তারপরে দিবা গুণ, এরপরে ভাগ দিয়ে দিবা, মানে ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেটের ভিতর কি আছে, 2, ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার, এখানে পাওয়ার দিবা কত, 7, 7 দিয়ে এখানে সমান চিহ্ন যখন দিবা তখন দেখো মান আসবে, এখানে কত আসছে, 256, ঠিক আছে। তো এইভাবে আমাদের মানটা বের করে ফেলতে হবে, কত আসছে এখানে, 256
ছাপ্পান্ন। ওকে, তো যে কোনো পদ তোমাকে যখন বলবে যে অষ্টম পদ, দশম পদ, নবম পদ, যে কোনো পদের মান যখন বার করতে বলবে, তোমরা ঠিক এই নিয়মে এটার মান বার করবে, ঠিক আছে? তো আমি এখন তোমাদের একটা করতে দিই, তোমরা বা আমি আরেকটা করে দিই, ঠিক আছে? আমি আরেকটা করে তোমাদের একটা ম্যাথ করতে দিব, তোমরা সাথে সাথে ম্যাথটা করে ফেলবা। তার আগে এটা তোমরা এটা উঠায় নাও, উঠায় নেওয়ার পরে আমি তোমাদের একটা করতে দিই। ওকে, তো এটা কিন্তু এক টাইপ ওয়ান এর ম্যাথ, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা ম্যাথ করতে দিই, তোমরা এটা করো। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে, ঠিক আছে? ওকে, এটা ছিল আমাদের টাইপ ওয়ান। টাইপ ওয়ান এর ভিতরে আমাদের যে কোনো পদের মান বার করা, ঠিক আছে, টাইপ ওয়ান। তারপর দেখো আমি তোমাদের একটা ম্যাথ যদি করতে দিই, এখানে কত, 64 যোগ 32 যোগ 16 এরকম আছে ম্যাথটা। তোমরা এখানে কি করবে, অষ্টম পদ বের করবে, ঠিক আছে? অষ্টম পদ কত, তাহলে এটা তোমরা করে ফেলো। দেখো এখানে তোমরা প্রথম লিখবা প্রথম পদ, প্রথম পদ কত, এখানে প্রথম পদ এ, এর মান বসিয়ে দিবা, এখানে কত হবে 64 এর মান। তারপরে সাধারণ অনুপাত, সাধারণ সাধারণ অনুপাত আর আর এর মান কত হবে, যে কোনো পদ এখান থেকে যে কোনো পদকে তার ঠিক আগের পদ দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এখানে যে কোনো পদ ধরলাম 32, দেখো এটা 32, তার ঠিক তার আগের পদটা কত, 64, এটা দিয়ে আমি ভাগ করে দেবো। ভাগ করলে ভাগফল কত হবে, দেখো কাটাকাটি করে এই 32 64 ভিতরে যায় এক দুইবার, তাহলে হাফ হবে ভাগফল, ঠিক আছে? এখন আমরা কি বের করব, অতএব অষ্টম পদ, অষ্টম পদ সমান এ আর টু দি পাওয়ার কত হবে, এন মাইনাস ওয়ান। তো এখন মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে তোমরা হিসাব করে বলো কত আসে। এখানে প্রথম পদ হচ্ছে 64 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে হাফ, হাফ টু দি পাওয়ার কত, 64, মানে অষ্টম পদ, অষ্টম পদ মানে কি 8 - 1, তাহলে এটা মান যা আসে তোমরা এখন আমাকে বলো কত আসে, এটা হিসাব করে বলো, ঠিক আছে? দেখো এখন কত আসে হিসাব করে এখনই বলো, ঠিক আছে? প্রথমে তোমরা কিভাবে হিসাব করবে, ক্যালকুলেটার দিয়ে এরকম হিসাব করবে, ঠিক আছে? ক্যালকুলেটার দিয়ে এটাকে হিসাব করে ফেলো কত হয়, হাফ টু দি পাওয়ার কত, 7, ঠিক আছে? করো কত হয়, ঠিক আছে? এটা ম্যাথ কত আসে, এটা আনসার কত আসে দেখি, এখানে হিসাব করো, এখানে কত হবে, তোমরা হিসাব করবে 64 গুণ এখানে আছে কত, টু দি পাওয়ার কত, 7, ঠিক আছে? তো এখানে আনসার কত আসে, আনসার আসবে হাফ, ঠিক আছে? এটা হবে হাফ। ওকে, তো এটা আমাদের প্রথম টাইপের ম্যাথ ছিল, যে আমাদের আনসার কত হবে, মানে কততম পদের মান কত হবে। যদি অষ্টম পদ বলছে তাহলে অষ্টম পদ কত হবে। ওকে, তো এরপর আমরা টাইপ টু তে চলে যাব। টাইপ টু তে আমরা সমষ্টি বার করব, ঠিক আছে? যে এততম পদের সমষ্টি বা এতগুলো পদের সমষ্টি কত হবে, এটার আমরা টাইপ টু তে সলভ করব, ঠিক আছে? দেখো তোমাকে যদি বলে যে এন সংখ্যক পদের যোগফল কত হবে, ঠিক আছে, তাহলে আমরা কি কি সূত্র ইউজ করব এখন আমরা সেটা দেখি। এটা হচ্ছে টাইপ টু তে, দেখো এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে বলো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও, এখন আমি আবার বুঝে দেব, সমস্যা নাই।
ওকে, তাহলে পরের ম্যাথটা করি। পরের যে সূত্রটা দেখো, পরের সূত্রটা হচ্ছে, পরের সূত্র হচ্ছে তোমার সমষ্টি বার করার সূত্র, ঠিক আছে? সমষ্টি বার করার সূত্র, যখন তোমাকে বলবে যে এন সংখ্যক পদের যোগফল কত হবে, তখন তুমি কি 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 বের করবে? এন সংখ্যক পদের যোগফল। তো এন সংখ্যক পদের যোগফল কত হবে? এস এন সমান এ, দুটা সূত্র এটা, ঠিক আছে? এ ব্র্যাকেট দিয়ে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ আছে কত হবে? আর মাইনাস ওয়ান। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের সাধারণ অনুপাত আর এর মান যখন একের চেয়ে বড় হবে, ঠিক আছে? যদি আমাদের সাধারণ অনুপাত আর এর মান যদি একের চেয়ে বড় হয়, তখন আমরা সমষ্টি বার করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। আর এরই আর একটা সূত্র আছে, এন সংখ্যক পদের যোগফল বের করার একটা সূত্র, সেটা হচ্ছে কি, এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ করতে হবে ওয়ান মাইনাস আর। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের আর এর মান একের চেয়ে ছোট, ঠিক আছে? এটার মানে কি, এর মানে হচ্ছে আর এর মান একের চেয়ে বড়, আর এটার মানে হচ্ছে আর এর মান একের চেয়ে ছোট। তো এই সূত্রটা আমরা ব্যবহার করব যখন আর এর মান একের চেয়ে বড় হয়, আর এই সূত্রটা কখন বের করব, যখন আর এর মান একের চেয়ে ছোট হবে, ঠিক আছে? ওকে, তো দেখো আমাদের এই সূত্র দুটো লাগবে সমষ্টি বার করা। যখন আমাদের বলবে যে এন সংখ্যক পদের যোগফল কত হবে, তখন আমাদের এই সূত্র দুটো ব্যবহার করব। যখন আমাদের আর এর মান বড় হবে, তখন প্রথম সূত্রটা, এবং যখন আর এর মান আমাদের ছোট হবে, তখন আমাদের দ্বিতীয় সূত্রটা আমাদের ব্যবহার করব। চলো আমরা আমাদের ম্যাথটা সলভ করে ফেলি। ওকে, ওকে, তো আমরা এখন একটা ম্যাথ সলভ করে সমষ্টি বার করা করব। তো দেখি একটা ম্যাথ, এখানে মনে কর একটা ধারা, দুই মাইনাস এইট মাইনাস ১৬, তো এইভাবে ধারাটা আছে, ঠিক আছে? আমাদের কি করতে হবে, ধারাটির প্রথম সাতটি পদের যোগফল বের করতে হবে, ঠিক আছে? ধারাটির প্রথম প্রথম সাতটি, বা ইংলিশ সাতটি পদের সমষ্টি কত, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? যে দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম সাতটি পদের যোগফল, যখন আমাদের যোগফল বার করতে বলবে, তখন আমাদের এই দুটো সূত্র ব্যবহার করতে হবে। এস এন সমান এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র ব্যবহার করতে হবে। যখন আমাদের আর এর মান বড় হবে, তখন প্রথম সূত্রটা, যখন আর এর মান ছোট হবে একের চেয়ে, তখন দ্বিতীয় সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, এখন দেখো এখানে আমাদের সমষ্টি বার করতে হলে আমাদের প্রথম পদ বার করতে হবে। প্রথম পদের মান কত? এখানে দেখো প্রথম পদ কত, এ এর মান কত, এই এর মান হচ্ছে দুই, এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত হবে, আর আর এর মান কত হবে, আর এর মান হবে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের কি ভাগফল। তাহলে দেখো যে কোনো পদ কত, মাইনাস ফোর আছে দ্বিতীয় পদ, ভাগ প্রথম পদ দিয়ে দিলাম, তাহলে দেখো এটা কত আসলো, ভাগ করলে হয় মাইনাস টু। দেখো এই টু এই চারির ভিতর কয়বার যায়, দুইবার, তাহলে ভাগ করলে কত হবে, মাইনাস টু আসবে। ভাইয়া মাইনাস টু কিন্তু একের চেয়ে ছোট নাকি একের চেয়ে বড়? অবশ্যই একের চেয়ে ছোট, তাহলে আমরা এটা লিখে দেবো যে একের চেয়ে ছোট। এখন আমাদের সমষ্টি বার করতে হলে কি সূত্রটা ব্যবহার করতে হবে, একের চেয়ে ছোট যে সূত্রটা, ওই সূত্রটা ব্যবহার করতে হবে। এস এন সমান কত, এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এন মাইনাস ভাগ কত, ওয়ান মাইনাস আর। এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র, তাই না? তাহলে আমাদের দেখো সেভেন প্রথম সাতটা পদের যোগফল বার করতে বলেছে, তাহলে এস সেভেন সমান কত হবে, এর মান বসিয়ে দেবো, দেখো এর মান কত এখানে, দুই, তাহলে এর মান বসিয়ে দেবো দুই, তারপরে হচ্ছে কত, ওয়ান, ওয়ান এখানে কি হবে, মাইনাস, এখানে সূত্রের মাইনাস, এখানে আমরা কি করব, আর এর মান বসাবো। ভাই আর এর মান কত, আর এর মান হচ্ছে মাইনাস টু, তাই না? এ দেখো আর এর মান কত, মাইনাস টু,
माइनस टू एवं एन एर मान कत सेवन তাহলে 7 বসিয়ে দিলাম আর নিচে আছে কত 1 মাইনাস আবার আর এর মান হচ্ছে মাইনাস 2 ঠিক আছে তাহলে এবার এটাকে বসিয়ে যেটা হিসাব করতে হবে হিসাব করলে যেটা হবে সেটা হবে আমাদের আনসার ঠিক আছে দেখো এখান থেকে আমরা 2 বসিয়ে দিলাম 2 বসিয়ে দিলাম তারপর এখানে কত আছে 1 1 আর এখানে এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম আচ্ছা এখানে কত আছে মাইনাস 2 দেখো মাইনাস 2 কে তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো যে মাইনাস 2 টু দি পাওয়ার কত আছে এখানে মাইনাস টু টু দি পাওয়ার সেভেন আছে তাহলে দেখো মাইনাস টু টু দি পাওয়ার সেভেন এটা হয় মাইনাস 128 দেখো এখানে আসে কত আমি লাইন বেশি করি হবে আছে মাইনাস 128 ঠিক আছে আর নিচে আসবে কত দেখো এখানে কত আছে 1 আর এখানে আছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস তাহলে মাইনাসে মাইনাস এখানে কত হয়ে যাবে 1 প্লাস কত 2 ওকে এখন দেখো এখানে কত আছে এখানে দেখো এখানে আছে 2 আমি 2 এর জায়গায় 2 লিখে দিলাম এরপরে কত আছে এখানে আছে 1 এই 1 এবং এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে তখন প্লাস দেখো 1 এই 1 টা এবং এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস 128 ঠিক আছে আর নিচে কত হবে নিচে হয়ে যাচ্ছে 3 এইবার আমাদের এটাকে যোগ করে আমাদের কি করতে হবে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে এখানে দেখো 1 এবং 128 1 এবং 128 কে যোগ করলে আমাদের কত হয় 129 100 কত হয় 29 একের সাথে আমাদের যদি যোগ করি 129 আর তার সাথে আমাদের কত গুণ করতে হবে 2 দ্বারা 2 দ্বারা আমাদের গুণ করতে হবে এবং ভাগ করব কত দ্বারা ভাগ হচ্ছে 3 দ্বারা তাহলে কত আসে আমাদের অ্যানসারটা 86 দেখো তোমরা বুঝতে পারছো কিনা যদি না বুঝো তাহলে আমি আবার বুঝিয়ে দিই ঠিক আছে তো আমাদের এই সূত্রটা কেন ব্যবহার করলাম কারণ এটা হচ্ছে 1 এর চেয়ে ছোট যখন r এর মান 1 এর চেয়ে ছোট হবে তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে তো দেখো এটা আমাদের আর এর মানটা আমাদের আর এর চেয়ে ছোট মানে আর এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোট এজন্য আমাদের Sn সমান a টু দি পাওয়ার কত 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r এই সূত্রটা আমরা ব্যবহার করেছি ঠিক আছে তারপরে আমরা এর মান বসিয়ে দিলাম 1 এর মান 1 তো 1ই তারপর এখানে কত আছে r r এর মান কত মাইনাস 2 টু দি পাওয়ার কত 7 তো মাইনাস 2 দি পাওয়ার 7 কে করলে মাইনাস 28 আসে 128 হবে আর নিচে দেখো এই 1 এবং মাইনাসে মাইনাসে তখন কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তো 128 এর আগে কি আছে মাইনাস আছে ওই মাইনাস আর এই ভিতরে যে ব্র্যাকেট ওই দুটো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে 1 যোগ কত 128 আর ভাগ আছে আর তার সাথে গুণ আছে কত 2 তো 128 কে 2 দিয়ে 1 দিয়ে ভাগ যোগ করলে কত হবে 129 তার সাথে 2 গুণ করতে হবে এবং 3 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের কত আসে 86 আসে তো এটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো যদি না বুঝে থাকো তাহলে আমি আবার বুঝিয়ে দেব আর যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের একটা ম্যাথ করতে দেব তোমরা এখন এটাকে সলভ করবে ঠিক আছে ওকে তাহলে এখন আমি তোমাদের একটা ম্যাথ করতে দিই এই নিয়মের দেখো এখন একটা ম্যাথ করো একটা ধারা সেম নিয়মের একটা ম্যাথ তোমাদের প্র্যাকটিস করতে বলছি মনে করো 3 যোগ এখানে আছে কত 9 যোগ 27 এই ধারাটির আমাদের বের করতে হবে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি এখানে কতটা ছিল 7টি এখন আমাদের বার করতে হবে 14টি পদের সমষ্টি ঠিক আছে 14টি পদের সমষ্টি তো এটা তোমরা বের করো বের করে কত হয় আমাকে বলো ওকে একইভাবে এখান থেকে লিখবে যে প্রথম পদ কত তারপর এখানে সাধারণ অনুপাত এগুলা বের করে তারপরে যে সূত্রটা যদি দেখো এখানে কত প্রথম পদ হচ্ছে 3 আর সাধারণ অনুপাত কত যে কোনো পদ ভাগ তার আগের পদ যে কোনো পদ হচ্ছে এটা 3 নয় তার আগের পদ হচ্ছে 3 দেখো কিন্তু যদি ভাগ করি তাহলে এখানে কত আসে 9 কে 3 দিয়ে ভাগ করলে আসবে 3 এবং সেটা কিন্তু 1 এর চেয়ে বড় যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা যাবে না তাই না আমরা জানি 1 এর চেয়ে বড় হলে এখানে r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে এখানেও কি করতে হবে r - 1 বসাতে হবে তখন আমাদের এই r এর মান
তারপরে এর মান বসিয়ে আমাদের হিসাব করতে হবে, এবং হিসাব করে আমাদের কত আসে তোমরা বলো। ঠিক আছে, দেখো এবার আনসারটা কত আসে। হিসাব করে এখানে মানটা বসাও, এখানে দেখো এর মান কত। এর মান যেহেতু প্রথম পদ, প্রথম পদ কত? তিন। তারপরে কত, এখানে কত আছে? এখানে দেখো আর এর মান কত, আর এর মানও তিন, তাহলে থ্রি টু দি পাওয়ার কত। এখানে দেখো এখানে এন এর মান ছিল কত, সাত, 14টি পদের মান, তার মানে এন এর মান হচ্ছে এখানে 14। তাহলে এখানে কত বসাতে হবে, 14 মাইনাস ওয়ান, আর ভাগ কত, ভাগ হচ্ছে আর এর মান, আর এর মান হচ্ছে কত, তিন মাইনাস এক। ওকে, এটা আমাদের এখন হিসাব করতে হবে, হিসাব করলে যেটা আসবে সেটা আনসার। দেখো এখন কত আসে, তো আমরা এখন হিসাব করে দেখি এখানে কত আসবে। ওকে দেখি আমি, এখন দেখো এখানে কত আছে, তিন। এই তিনটাকে এখানে রেখে দিলাম ব্র্যাকেটের ভিতরে। দেখো থ্রি টু দি পাওয়ার কত আছে, 14, থ্রি টু দি পাওয়ার 14 আছে। এটাকে এটা থেকে আমরা কত বিয়োগ করব, এক বিয়োগ করে দেব, কারণ এখানে বিয়োগ ওয়ান আছে। তাহলে দেখো এখানে কত আসবে, এই মানটা আসে, দেখো 4 7 8 2 9 6 8। এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, দেখো এটা কত, থ্রি মাইনাস ওয়ান, তার মানে এখানে কত আসবে, দুই, তাই না, দুই। এখন এইটাকে, এই বড় যে সংখ্যাটাকে, এটা এটার সাথে আমাদের কত দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তিন দিয়ে আমাদের গুণ করতে হবে। থ্রি টু দি পাওয়ার 14 হচ্ছে এক, গুণ হচ্ছে তিন, তিন দিয়ে আমাদের যদি গুণ করি, দেখো তিন দিয়ে যদি গুণ করে দিই, এটা গুণ করার পরে 1 4 3 4 8 9 0 4, ভাগ আছে কত, দুই। তো এখন আমাদের এটাতে দুই দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যেটা আসবে, দেখো হ্যাঁ তোমার ঠিক আছে শাফি, এখানে 7 1 7 4 5 2, আচ্ছা ঠিক আছে এটাই, এখানে কত আসবে, 7 1 7 4 5 2, আচ্ছা এটাই হবে আমাদের আনসার। দেখো এটাই আনসার হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা সূত্রই আমরা ইউজ করে ফেলেছি, তাই না। যদি আমাকে সমষ্টি বার করতে বলে, তাহলে সমষ্টি যে দুইটা সূত্র ছিল, একটা এক জায়গায় ছিল কত, আর আগে ছিল, আর একটা ছিল ওয়ানটা আগে। অন কত, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, যখন আর এর মান, দেখো এখানে আর এর মান কত হয়েছে, একের চেয়ে বড়, যখন একের চেয়ে বড় হবে তখন এই সূত্রটা ব্যবহার করব। আর একের চেয়ে যদি ছোট হয়, তাহলে আগের যে ম্যাথটা করছি ওই ম্যাথটা ওইভাবে আমাদের করতে হবে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা শিখে ফেললাম কিভাবে আমাদের সমষ্টি বার করতে হয়, আর যে কোনো পদের মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো আমরা অন্য এক টাইপের ম্যাথ সলভ করব, এটা যদি বুঝে ফেলো তাহলে আমরা টাইপ থ্রিতে চলে যাব। ঠিক আছে, টাইপ থ্রিতে আমাদের আছে ধারা, কোন ধারাটির কোন পদের মান, যদি কোন পদের মান দিয়ে দেয় তাহলে আমাদের এন এর মান বার করতে হবে। তো এন এর মান কিভাবে বার করবো আমরা এখন সেটা এখন করি। দেখো এটা আছে টাইপ থ্রি, টাইপ থ্রিতে আচ্ছা টাইপ থ্রিতে আমরা যে একটা ম্যাথ করবো, আর একটা, এটা তো আমরা সমষ্টির মান বার করব, ঠিক আছে, এটা আমাদের সমষ্টি বার বার করবো, এটা আছে তোমাদের অনুশীলনী বইয়ের আছে, এই ম্যাথটা আমরা এখন সলভ করে ফেলি। ওকে এখন দেখো তোমাকে যদি বলা হয়
ওকে, একটা ধারা দিয়ে দিলাম, দেখো একটা ধারা দেওয়া থাকবে, এখানে আছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এইভাবে আসে, ঠিক আছে, মাইনাস ওয়ান প্লাস এইভাবে আসে। তো আমাদের কি করতে হবে, ধারাটির টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। কি করতে হবে, ধারাটির টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে। এটা আমাদের কত হবে, কি হবে, এটা আমাদের এখন বার করতে হবে, ঠিক আছে, যে ধারাটির এত, আমাদের এই যে ধারাটির এত সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। তো যখন তোমাকে একটা এরকম দিয়ে দেবে যে n প্লাস ওয়ান এত সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, তখন আমাদের কিভাবে বের করতে হবে, একই সিস্টেমে আমাদের ম্যাথটা করতে হবে, এরকম প্রথম পদ বের করতে হবে, তারপরে আমাদের সাধারণ অনুপাত বার করতে হবে, তারপরে আমাদের সমষ্টি যে সূত্র, এই সমষ্টি সূত্র ইউজ করে আমাদের ম্যাথটি সলভ করে ফেলতে হবে। দেখো একই সূত্র আগের নিয়মেই, এখন এখানে প্রথম পদ কত, দেখো প্রথমে কত আছে ওয়ান, তাহলে আমরা ওয়ান লিখে ফেলি, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত এখানে কত, দেখো সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি, যে কোনো পদকে, যে কোনো পদ এখানে দেখো দ্বিতীয় পদ কত, মাইনাস ওয়ান, তাহলে যে কোনো পদকে আমরা কি করব, ঠিক তার আগের পদ দিয়ে কি করব, ভাগ করব। তো যে কোনো পদ আছে মাইনাস ওয়ান, ঠিক তার আগের পদ আছে ওয়ান, তখন আমরা এখন ভাগ করি, ভাগ করলে কত হবে, দেখো মাইনাস ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করি, মানে ওয়ান কে কোনো কিছু দিয়ে যদি ভাগ করা হয়, ওয়ান দিয়ে কোনো কিছু যদি ভাগ করি, তাহলে তো ওয়ানই আসবে, আর ওয়ান দুই জায়গায় ওয়ান আছে, তার মানে ওয়ানই হবে, কিন্তু মাইনাস থাকার কারণে এখানে আসবে মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ান কিন্তু একের চেয়ে ছোট, তাই না, দেখো এটা যদি একের চেয়ে ছোট হয়, তাহলে আমাদের সমষ্টি বের করার যে সূত্রটা ব্যবহার করতে হবে, আমরা এখন সেই সূত্রটাই আমরা ইউজ করব। ওকে, তো আমাদের এখন বের করতে হবে সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এস এন মানে কি, আমাদের এস এন এর সূত্র, তার মানে দেখো এন এর জায়গায় এস এন এর জায়গায় আমাদের এখন কি পাতা, কি বসাইতে হবে, টু এন প্লাস ওয়ান। তো এখন দেখো আমি আগে এন এর সূত্রটা আমি বসাই, বসালে কি হয়, এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার কত, ওয়ান বাই কত, ওয়ান মাইনাস আর। বলতো আমি এই সূত্রটা কেন ইউজ করলাম, কারণ কি, এখানে দেখো সাধারণ অনুপাত একের চেয়ে ছোট, যখন সাধারণ অনুপাত একের চেয়ে ছোট হবে, তখন আমাদের কি করতে হবে, এক আগে রাখতে হবে এবং আর এর মান আরটা দ্বিতীয় পরে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের এই এইটা এই ম্যাথ করতে হলে আমাদের কি করতে হবে, এই সূত্রটা ব্যবহার করতে হবে, ওয়ান মাইনাস আর এস আর টু দি পাওয়ার এন ব্যাস ওয়ান মাইনাস আর, ঠিক আছে। এখন দেখো এন এর মান আমাদের কত বসাতে হবে, এই টু এন প্লাস ওয়ান, বলছে না এত সংখ্যক পদের যোগফল, তাহলে এখন আমাদের ওই মানটা বসিয়ে দিতে হবে। তো ওই মানটা আমাদের বসালে কত হবে, আমরা একটু হিসাব করি, এখন দেখো এই ম্যাথটা করি, এখানে প্রথম পদ কত আছে, প্রথম পদ রয়েছে কত, এ মানে ওয়ান, ঠিক আছে ওয়ান। এরপরে দেখো এখানে কত আছে, ভিতরে আছে ওয়ান, ওয়ানটাকে বসিয়ে দিলাম, এখানে কি আছে বলতো, মাইনাস আছে, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান দিয়ে দিলাম। এবার আমাদের কততম পদ আছে এখানে, কততম, কত সংখ্যক, টু এন প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে এখন লিখবো যে এস টু এন প্লাস ওয়ান, তাহলে এখানে আমাদের কি বসাই দিতে হবে, এই যে এন এর যে মানটা অনেক জায়গায়, ওখানে আমাদের কি বসাইতে হবে, টু এন প্লাস ওয়ান। আচ্ছা আমরা এক লাইন পরে করি, এক লাইন আর একটা বেশি করি, এখানে এস এন রেখে দিলাম, অতএব এস টু এন প্লাস ওয়ান। ওকে, তো দেখো এখানে আমাদের কত আসে মানটা, ঠিক আছে মানটা বসিয়ে দেবো, এর মান কত, ওয়ান, এখানে ব্র্যাকেটের ভিতরে সে কত, ওয়ান মাইনাস, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, আর এর মান কত, আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাই না, আর এর মান কত, মাইনাস ওয়ান। এখন এখানে কি আছে, এন এর জায়গায় আমাদের কি বসাইতে হবে, টু এন প্লাস ওয়ান, তার মানে কত, টু এন প্লাস ওয়ান, এটা কিন্তু আর এর পাওয়ার, ঠিক আছে, এটা কিন্তু আর এর পাওয়ার, আর টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান, মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান। ওকে, আর একে ভাগ করতে হবে কত দ্বারা, দেখো ভাগ কত, ওয়ান মাইনাস, আর এর মান কত, মাইনাস ওয়ান। ওকে, আমরা ভাগ করা শেষ, এখন দেখো এইখান থেকে আসলে আমরা কি লিখবো, নিচে দেখো, নিচেরটা আগে দেখি, এখানে আছে ওয়ান,
a1 এখানে দেখো এই এই এটা মাইনাস এটাও মাইনাস তাহলে দেখো 1 মাইনাস তে মাইনাস কি হয়ে যাবে প্লাস তাহলে 1 প্লাস 1 ঠিক আছে প্লাস হয়ে গেল দেখো নিচে আমাদের কি বসালাম এখানে দেখো 1 আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে আর বাইরেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস বসালাম এখন শুধুমাত্র আমাদের উপরেরটা হিসাব করা বাকি উপরেরটা হিসাব করতে পারলে আমাদের কিন্তু ম্যাথ সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো আমাদের কি কি করব এখন এই যে 1টা এই ব্র্যাকেটের বাইরে ওই 1 এর সাথে যাই গুণ করি সে তো ওই সংখ্যাটাই আসবে তাহলে ওই 1টাকে আর রাখারই দরকার নেই ঠিক আছে তাহলে এখানে এটাকে বাদ দিয়ে দিলাম এইখানে দেখো ব্র্যাকেটের ভিতর যে 1টা আছে এই যে এইটা এই 1 এই 1টা আমরা এখানে বসিয়ে দিলাম ওকে এটা বসালাম এখন দেখো এখানে কি আছে মাইনাস 1 মাইনাস 1 ঠিক আছে একটা জিনিস দেখো মাইনাস 1 আছে এটাকে যদি দেখো এই n এর মান যদি হয় 1 তাহলে এটা কত হবে মাইনাস 1 ই হবে ঠিক আছে কিন্তু যদি দেখো মাইনাস 1 একে যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে এই যে আমার কি জানি মাইনাস গুণ মাইনাস 1 স্কয়ার মানে কি মাইনাস 1 ইনটু মাইনাস 1 তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তখন আমাদের কি হয়ে যাবে এটা প্লাস হবে তারপর যদি এটাকে আবার কিউব করি কিউব করলে কত হবে কিউব করলে দেখো মাইনাস 1 গুণ মাইনাস 1 এর স্কয়ার এরকম না কিউব মানে কি এরকম তখন দেখো এই মাইনাস স্কয়ার করলে এখানে কত আসবে প্লাস 1 আসতেছে কিন্তু তার আগে একটা মাইনাস 1 আছে তাহলে কত আসবে এখানে মাইনাস 1 তো এইভাবে আমরা যদি করতে থাকি মাইনাস 1 টু দি পাওয়ার 4 সেটা কত আসবে প্লাস আসবে মানে যখন তুমি n এর মানটা মানে উপরে পাওয়ারের মানটা যখন পজিটিভ মানে জোড় সংখ্যা আসবে তখন এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে কিন্তু যখন বিজোড় সংখ্যা আসবে 1 3 5 7 তারপর 9 11 13 এরকম যখন আসবে তখন এটা কি হবে মাইনাস 1 আসতেছে তাই না তো মাইনাস 1 কিন্তু তাহলে বলো তো এইখানে 2 টু দি পাওয়ার মানে মানে পাওয়ার টু দি পাওয়ার কত 2n প্লাস 1 এই সংখ্যাটা জোড় নাকি বিজোড় বলো তো কমেন্টে বলো যে এই যে সংখ্যাটা লিখেছে দেখো লাল লাল দিয়ে আমি দেখাই যে কত এটা 2 টু দি মানে 2n প্লাস 1 2n প্লাস 1 এই সংখ্যাটা জোড় নাকি বিজোড় তাহলে কি হবে n এর আগে কি আসবে মাইনাস আসবে না আর যদি বিজোড় হয় তাহলে n এর আগে আরেকটা অতিরিক্ত মাইনাস আসবে এখন বলো এইখানে আমি লিখেছি 2n প্লাস 1 এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা বলো ওকে তাহলে বলো এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা একজন কমেন্টে বলো যে 2n প্লাস 1 দেখো এখানে যে 2n প্লাস 1 এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা যদি এটা জোড় সংখ্যা হয় তাহলে দেখো এই ব্র্যাকেটের যে মাইনাস আছে ওখানে কোনো ওখানে আর কোনো মাইনাস থাকবে না ঠিক আছে ব্র্যাকেটের ভিতরেরটা এই যে একের আগে যেটা আর যদি এটা মাইনাস হয় তাহলে এখানে অতিরিক্ত মানে যদি বিজোড় হয় তাহলে অতিরিক্ত একটা মাইনাস আসবে এখন বলো এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে দেখো এটা যদি বিজোড় সংখ্যা হয় এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে দেখো মাইনাস 1 টু দি পাওয়ার যে কোনো বিজোড় সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কত হবে এটার মান হবে মাইনাস 1 ওকে তাহলে দেখো যেহেতু 2n প্লাস 1 এটা বিজোড় অঙ্কের ক্ষেত্রে না প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা আমাদের লাগে তাহলে দেখো এখানে কত আসবে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে ঠিক আছে সরি এখানে তো ঠিক আছে এখানে এখানে দেখো এখানে কত আছে মাইনাস আর এখানে মাইনাস আর এটা কি আছে যেহেতু বিজোড় সংখ্যা এখানে একটা মাইনাস ওয়ান আসবে তার মানে ওই মাইনাসে মাইনাসে কি হবে এখানে প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো উপরেও 2 আর নিচেও 2 তার মানে এটা আনসার কত আসবে 1 হবে যদি 2n প্লাস 1 এটার মান আমরা কত পাইলাম 1 ঠিক আছে ওকে এখন দেখো তোমরা ঠিক সেম আরেকটা নিয়মের ম্যাথ তোমরা এখন সলভ করো আমি এটা তোমাদের করতে দিই তো সবাই এটাকে উঠিয়ে নাও
ওকে, তো এখানে যদি আমাদের ম্যাথটা উঠানো হয়ে যায় পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, সম্রাট বলছে যে আমার আপনার হাতের মোবাইলটা কিন্তু অনেক সুন্দর, আমার হাতের মোবাইলটা অনেক সুন্দর না, যেটা দিয়ে ভিডিও করতেছে এটাই অনেক সুন্দর। ওকে ভাইয়া, তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা পরে ম্যাথটিতে চলে যাই, তোমরা একটা প্র্যাকটিস করো ঠিক আছে। আমি তোমাদের একটা প্র্যাকটিস করতে দিই, -2, ঠিক আছে, যেরকম ধারাটি আছে না এরকম একটা ম্যাথ আমি তোমাদের করতে দিই। এখন করা লাগবে না, তোমরা বাসায় করতে পারো। -2 দেখো, +2, -2, তারপরে +2, -2, প্লাস, এইভাবে ধারাটির আমাদের কি করতে হবে, এটার ধারাটির 2n+2 সংখ্যক পদের যোগফল বের করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমাদের এখন কি করতে হবে, ধারাটির 2n+2 সংখ্যক পদের মান বার করতে হবে। এটা করে ফেলি, উঠাও। ওকে, তো এটা আমাদের করতে হবে, এটা আমাদের বাসার কাজ, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা বাসায় করবে। আস্তে, ওকে, তাহলে আমরা আমাদের পরের টাইপে চলে যাই, টাইপ 4। টাইপ 3 আমাদের শেষ, টাইপ 4 দেখো, টাইপ 4 যেটা আছে, দেখো টাইপ 4 আছে এখানে 1/√2, আচ্ছা √2 -1 +√2, ঠিক আছে, মাইনাস, এইভাবে আছে। তো ধারাটির আমাদের বার করতে হবে, ধারাটির কোন পদ, তো ধারাটির কোন পদ 8√2, ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে, ধারাটির কোন পদের মান, ঠিক আছে, √8√2, এটা আমাদের বার করব। তো এরকম যদি তোমাকে বলে, দেখো তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে ধারাটির কোন পদের মান এত, তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই কখনোই এরকম এই সূত্র ব্যবহার করে এখান থেকে n এর মানটা বার করতে হবে, কি করতে হবে, এখান থেকে n এর মানটা বার করতে হবে। কখনোই যদি তোমাকে কখন প্রশ্ন করে যে কোন পদের মান এত, ওই সমান মানে সেটা সমান্ত ধারা হোক অথবা সেটা গুণোত্তর ধারা হোক, যেই ধারা হোক, সেটা যদি তোমাকে বলে কোন পদের মান এত, তাহলে কি করবে তুমি, n এর মান বার করবে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে এরকম লিখবা, প্রথম পদ, এখানে প্রথম পদ কত, এর মান 1/√2, ঠিক আছে, সাধারণ অনুপাত, সাধারণ করে নিব, সাধারণ অনুপাত কত, আর -1 ভাগ আছে তার আগের, দেখো ভাগ করতেছি, ভাগ করলে তো এরকম হয়ে যায় তাই না, এরকম যদি হয় ভাগ করার ক্ষেত্রে, এই যে মান একদম দেখো, এটা নিচে একটা সংখ্যা আছে না, এটা কি হয় কি করে একদম উপরে চলে যায়, ভুল হবে তাই না। যেমন দেখো এরকম a/b আছে, আর যদি বড় একটা দাগ থাকে এখানে, যদি মনে করো c/d থাকে, তখন এটাকে আমরা কি লিখি, দেখো a/b আর নিচে যে ডিটা গুণাকারে যখন গুণ দিয়ে দেবো, তখন এই ডিটা একদম উপরে চলে যায়, মানে একদম উপরে চলে যায় আর সিটা থাকে নিচে। তাহলে দেখো সেরকম আছে না, এখানে কি আছে, নিচে a/c/d আছে, তাহলে এই যে ডিটা একদম উপরে চলে যাবে, তাহলে হবে কত, -√2। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, সাধারণ অনুপাত। এখন আমাদের কি করতে হবে, মনে করি তুমি এরকম করবা, মনে করি n তম পদ সমান কত, দেখো বলছে না যে ধারাটির কোন পদের মান এত, 8√2, তাহলে তুমি ধরবা কত, ধারাটির n তম পদের মান 8√2, বা এখান থেকে n তম পদের সূত্র কি, a r টু দি পাওয়ার n-1 সমান কত, 8√2।
মোহাম্মদ ইমন প্রশ্ন করছে, ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নড়াইলে, ঠিক আছে, মাশরাফির এলাকার। আর আমি হচ্ছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স থেকে বিএসসি ইন ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি শেষ করছি, আর আমি এখন থাকি ঢাকায় হাতিরঝিলের পাশে, ঠিক আছে। আচ্ছা, অনুপাতটা আমি আবার বুঝিয়ে দিই, ঠিক আছে। অনুপাতটা আমি কিভাবে করলাম, কালকে যদি হারে যায়, আজকে ব্রাজিলের তো জার্সি তো কিনছে, যদি হারে যায় কালকে তো করতেই পারবো না। আচ্ছা, তো এটা দেখো, আমি এটা এটা বুঝিয়ে দিই আবার, অনুপাতটা, তাই না, অনুপাত। আচ্ছা দেখো, অনুপাতটা আমি আবার বুঝিয়ে দিই। এখানে দেখো, অনুপাত আমরা কিভাবে করি, যে কোনো পদ, তাই না, যে কোনো পদ, এইটা হচ্ছে যে কোনো পদ, ঠিক আছে। যে কোনো পদ কত, মাইনাস ওয়ান, দেখো এই মাইনাস ওয়ান, আর এখন কি করব, তার ঠিক আগের পদ কত, ওয়ান বাই রুট টু, এই এইখানে ওয়ান বাই রুট টু দ্বারা কি করব, ভাগ করে দেব, তাই না, এরকম। তো দেখো আমরা কিন্তু জানি এরকম একটা এ বাই বি, মনে করো এরকম একটা ভগ্নাংশ আছে। তো এটা যদি আমরা সলভ করি, আমরা কিভাবে করি, আমরা প্রথমে যেটা আসে এ বাই বি লিখি এটা, তারপর দেখো এর পরিবর্তে যদি গুণ লিখি, গুণ লিখতে হলে এই যে এইট মানে ডি আছে একদম নিচেই, দেখছো এর এর নিচে একটা আছে, তার নিচে আর একটা আছে, তখন সেটা চলে যায় কোথায়, এই এর কাছে, এর কাছে যে গুণ হয়ে যাবে। তারপর এখানে কত আছে সি, এই যে মানে ভাগের ক্ষেত্রে যদি নিচে কোনো সংখ্যা থাকে, গুণ থাকে মানে ভাগ করব আর নিচে যদি কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যাটা কি হয়ে যাবে, গুণ দিলে উল্টে যায়, এই একদম নিচেটা চলে। দেখো এখানে কিছু ভাগ ছিল না, ভাগের পরিবর্তে আমি কি দিছি, গুণ দিছি, গুণ দেওয়ার কারণে একদম নিচে যে ডি সংখ্যাটা একদম উপরে চলে গেছে, আর এখানে সি কত কোথায় আসছে, নিচে চলে আসছে, ঠিক আছে। ঠিক সেরকম এইখানে একদম দেখো, এখানে কি আছে মাইনাস ওয়ান, এখন আমি এই ভাগের পরিবর্তে গুণ দিয়ে দেব, গুণ দিলে এই যে রুট টু একদম নিচে যেটা একদম উপরে চলে যাবে, আর এইখানে যে ওয়ানটা দেখো, এই যে ওয়ানটা আমি এটা এই ওয়ানটাকে লাল কালি দিয়ে লিখি, ঠিক আছে, ওকে। তো এই ওয়ানটা থাকবে কোথায়, এখানে, তাহলে দেখো এখানে কত হবে, নিচে নিচে ওয়ান আছে, উপরে ওয়ান আছে, ওয়ানের তো কোনো গুণ বা ভাগের ক্ষেত্রে কোনো ভ্যালু নাই, তাই না, তাহলে ওয়ানটা বাদ গেল। এখানে দেখো এখানে রুট টু আছে, আর এই মাইনাসটা থাকার কারণে এখানে অনুপাতটা হবে মাইনাস রুট টু, ঠিক আছে, কত হবে মাইনাস রুট টু। এবার দেখো বুঝছো কিনা, হ্যাঁ দেখো বুঝছো কিনা, যে আমি কি সাপোর্ট করি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, তাই না, এটা কি বলতে হবে, যদি বলতে হয় তাহলে বলবো, সমস্যা নেই, ওকে। তাহলে দেখো ভাই, এর পরে ম্যাথটা আমরা করি, মানে এই ম্যাথটা এখন করব, ঠিক আছে, এই ম্যাথটা তো এখন শেষ হয় নাই, তাহলে মানগুলো বসে দিই, কত এখানে দেখো, এ এর মান কত, ওয়ান বাই রুট টু, আর আর এর মান কত, আর এর মান কত পেয়েছে এখানে, মাইনাস রুট টু, তো মাইনাস রুট টু পাওয়ার কত, এন মাইনাস ওয়ান, এটার মান কত হবে, এইট রুট টু, ওকে। দেখো এবার এখন কি করব, বা মাইনাস রুট টু টু দি পাওয়ার কত, মাইনাস সরি এখানে তো রুট টু হবে, ওকে, তো রুট টু পাওয়ার কত, এন মাইনাস ওয়ান সমান, দেখো এখানে কি আছে, গুণ আছে না, এখানে যদি গুণ থাকে ওই পাশে যে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে এইখানে যেটা নিচে আছে ওই পাশে যে সেটা উপরে চলে যাবে, তার মানে এটা হয়ে যাবে এইট, এখানে আছে এইট রুট টু গুণ রুট টু, ওকে। আচ্ছা আট নম্বরটা করবো আমরা, ঠিক আছে, এখনই আট নম্বরটা করবো, এটা করি তারপর আমরা আট নম্বরটা করবো, ঠিক আছে, এটা আট নম্বরটা করবো, এখন এটা করি তারপর এটা আট নম্বরটা করবো। দেখো এইখানে যে রুট টু আছে ওই রুটটা কোথায় চলে গেল, উপরে চলে গেল, তারপর এখানে দেখো মাইনাস রুট টু পাওয়ার কত, এন মাইনাস ওয়ান সমান, এখানে কত হবে, এইট গুণ, দেখো রুট টু
ইনটু কত রুট টু সমান কত হবে রুট টু তার স্কোয়ার সমান কত হবে দুই ঠিক আছে ওকে এইটা রুট টু এখানে কি আছে রুট টু ইনটু রুট টু দেখো রুট টু ইনটু রুট টু সমান কত রুট টু তার স্কোয়ার আর কোনো কিছুকে যখন আমরা যদি কোনো রুটকে স্কোয়ার করি তাহলে রুটি এবং স্কোয়ারে কাটাকাটি যাবে ঠিক আছে এখানে কত হবে দেখো এখানে রুট টু আছে রুট টু আছে রুট টুকে স্কোয়ার করলাম এই রুটি এবং স্কোয়ারে কাটা গেল এখন থাকলো কত শুধু এখানে টু তাহলে দেখো এখানে এই রুট টু ইন্টু রুট টুর পরিবর্তে এখানে কত দেবো দুই তাহলে দেখো আট দুগুণে কত হয়ে গেল ষোলো তো আমাদের প্রায় অঙ্কের কাছাকাছি মানে শেষের দিকে চলে আসলাম টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান এখানে এই যে আছে কত এটা ষোলোকে কত লেখা যায় বলতো ষোলোকে যদি আমরা রুট টু করে লিখি রুট টু করে লিখলে কত হবে মাইনাস রুট টু দেখো এরকম হবে মাইনাস রুট টু টু দি পাওয়ার কত এইট দেখো তুমি ক্যালকুলেটার দিয়ে হিসাব করো মাইনাস রুট টু একে যদি পাওয়ার টু পাওয়ার যদি তুমি আট দাও তাহলে এটা আসবে কত ষোলো তো দেখো এই পাশে কিন্তু এই পাশে দুই পাশে কিন্তু বেস সেম আসছে এই পাশেও বেস যেটা এটাও কিন্তু সেম বেস আসলো তো বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো সেম করে দিতে হবে তো এখান থেকে দেখো বেস সমান তার মানে এন মাইনাস ওয়ান সমান কত লিখতে হবে আট লিখতে হবে বা এখান থেকে এন সমান কত লাগবো এইট যোগ এক সমান কত হবে নয় ওকে এই যে যদি তোমাকে কখনো প্রশ্ন করে যে যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় কততম পদের মান এত তখন তুমি একদম নিঃসন্দেহে কি করবা এই ইসের মান বের করে দিবা এন এর মানটা বার করবা ঠিক আছে ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের টাইপ কত ফোর টাইপ ফোর এর ভিতরে যদি তোমাকে তোমাকে বলা হয়েছে যে কততম পদের মান এত তাহলে আমরা এইভাবে বার করে দেবো এন এর মানটাই বার করবো ঠিক আছে এরপর যদি তোমাকে একটা করতে দিই তোমরা একটা একটা ম্যাথ করো সেম নিয়মে ঠিক আছে আমি তোমাদের করতে দিই এই ম্যাথটা কত হবে তোমরা বলো ঠিক আছে অবশ্যই আমি আট নম্বর তো করাবোই এটা তো অবশ্যই করবো প্রত্যেকটা ম্যাথই সলভ করবো ঠিক আছে গুরুত্বপূর্ণ ম্যাথ ম্যাথ গুলো তো অবশ্যই সলভ করা হবে এখন দেখো তোমরা এই এই একটা ম্যাথ করতে দিচ্ছি এটা করো যে 128 যোগ 64 যোগ হচ্ছে 32 ঠিক আছে ধারাটির কোন পদ ধারাটির কোন পদ কত হাফ ঠিক আছে ধারাটির কোনতম পদের মান হাফ এটা তোমরা বার করবে ঠিক আছে এখনই বার করো বার করে বলো যে এটা তোমাদের কত আসছে আনসার আচ্ছা এই অঙ্কটা আবার বুঝিয়ে যদি দিই ঠিক আছে দেখো এই যে ম্যাথটা ছিল আমাদের কততম পদের মান কি বলা হয়েছিল এইট রুট টু তো আমাদের ধারাটির প্রথম পদ ছিল কত এ কত ছিল ওয়ান বাই রুট টু তাই না এবং সাধারণ অনুপাত কত যে কোনো পদ মাইনাস ওয়ান একটা পদ ছিল এরকম ছিল দেখো প্রথম পদ ছিল এরকম তারপরে ছিল মাইনাস টু এরকম ছিল তাই না তো তারপরে কি এখন আমাদের বার করতে বলছে সাধারণ মানে কোন পদের মান কত এইট রুট টু এইট রুট টু কোন পদের মান হবে তো আমাদের কি করব যে কোনো পদ এই মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান কে ভাগ করেছি কত দ্বারা ওয়ান বাই রুট টু দ্বারা এই সে রুট টু দ্বারা ভাগ করলাম ভাগ করলে এই যে রুট টু টা এটা কোথায় চলে যাবে একদম সবার উপরে চলে যাবে রুট টু হয়ে গেল তাহলে দেখো ভাগ করলে কত হয়ে গেল আমাদের মাইনাস রুট টু তাই না তো মাইনাস রুট টু শর্ত মতে আমাদের কি করতে হবে এনতম পদের মান এনতম পদের মান কত হবে এইট রুট টু তো আমরা কি করব এইখানে যে সূত্রটা এনতম পদের সূত্র কত এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তখন কত হবে এইট রুট টু ঠিক আছে তো এর মান এখানে বসিয়ে দিলাম এখানে আর এর মান এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এর মান কত ওয়ান বাই রুট টু আর এর মান কত মাইনাস রুট টু টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান তখন কত হলো এইট রুট টু এই পাশে আর দেখো তারপরে কত তারপর দেখো এখানে কত এখানে এই যে দেখো এই যে পরের লাইনটা ওয়ান বাই রুট টু ইন্টু এই যেটা দিয়ে এখানে যে রুট টু আছে এই রুটটা চলে যাবে এখানে একদম গুণা নিচে ভাগ আকার আছে না এখন এটাকে যদি আমার সাইডটা চেঞ্জ করি তাহলে কি হবে ভাগ থাকলে এই পাশে যে গুণ হবে
দেখো এই পাশে যে গুণ হয়ে গেল কোথায়, এই যে এখানে 8 √2 তার সাথে এখানে √2 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো √2 গুণ √2 তার মানে কত, √2 এর স্কয়ার। তাহলে দেখো √2 এর স্কয়ারে কাটা যায়, এখানে কত হয় 8, এখানে এই √2 এবং √2 থেকে গুণ করলে হয় কত 2, এই সে 2 হয়ে গেল। তখন এই 8 আর 2 কে গুণ করলে কত হবে 16, এই সে 16, ঠিক আছে? এরপর দেখো এখানে কত মাইনাস √2 টু দি পাওয়ার কত 10 মাইনাস 1, আর এই পাশে 16 কে আমরা কি করলাম, 16টাকে মাইনাস √2 টু দি পাওয়ার কত 8 দিয়ে দিলাম। কেন, কারণ তুমি ক্যালকুলেটর চেপে দেখো যে মাইনাস √2 টু দি পাওয়ার কত 8 দিলে আমাদের তো 16, ঠিক আছে? তো 16 আসলো, এখানে কি করো বেস সমান না, মাইনাস √2 এই পাশে আছে, এই পাশেও কিন্তু মাইনাস √2 আছে, দুই পাশে যদি মাইনাস √2 থাকে তো আমাদের কাটাকাটি যাবে। দেখো এই বেসটাকে বেসটা কাটাকাটি করে আমাদের পাওয়ারটাও সমান লিখতে হবে, এখানে এন মাইনাস 1 সমান কত 8 লিখলাম, এন মাইনাস 1 সমান 8, এখান থেকে এন সমান কি করবো, এই পাশে মাইনাস 1 এই পাশে প্লাস 1 করে দিলাম, তখন আমাদের মানটা কত হয়ে যাবে 8 আর 1 9 হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো দেখো এটা বুঝছো কিনা, ঠিক আছে? তো দেখো আমাদের এখন তোমরা এটা বের করো, এই যে 128 তারপর 64 32 ধারাটির কোন পদের মান হবে কত হাফ, এই মাত্র তোমরা এখন করো, ঠিক আছে? এটা এটা করে আমাকে বলো যে এটা আনসার কত হবে, ঠিক আছে? ওকে, তো ভাই এইটা এখন করো যে এই যে ম্যাথটা আমরা করছি ওই ম্যাথটার আনসার কত হবে বলো। তো এরপরে আমাদের পরে যে অঙ্কটা, ঠিক আছে, অনুশীলনীর 8 নম্বর যে অঙ্কটা, আমরা এখন অনুশীলনীর 8 নম্বর ম্যাথটা সলভ করব। ওকে, তো এই ম্যাথটা তোমরা হুবহু এই সেম নিয়মে করবা, ঠিক আছে? সেম নিয়মে করে এটা আনসার কত হবে তা বার করবা, ঠিক আছে? তো দেখি আমরা পরে ম্যাথ চলে যাই। অনুশীলনীর 8 এ যে অঙ্কটা ছিল, ঠিক আছে, একটি গুণোত্তর ধারার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? এখন বলছে কি, একটা গুণোত্তর ধারার পঞ্চম পদের মান দেওয়া আছে এবং দশম পদের মান দেওয়া আছে, এই ধারাটির তৃতীয় পদের মান বার করতে হবে। ওকে, ওকে, দেখো একটি গুণোত্তর ধারার একটি 5 নম্বর এটা, একটি গুণোত্তর ধারার ওকে ঠিক আছে এটা হবে, ঠিক আছে? তো এখন পরের ম্যাথটা করি, ঠিক আছে? একটি গুণোত্তর ধারার
এখন কি দেওয়া আছে, পঞ্চম পদের মান দেওয়া আছে, দেখো পঞ্চম পদ, পঞ্চম পদ কত, টু রুট থ্রি বাই নাইন দেওয়া আছে, দেখো টু রুট থ্রি বাই নাইন, এবং দশম পদ, দশম পদ কত দেওয়া আছে, দেখো এরকম সংক্ষেপে লিখি, দশমতম পদ, দশম পদ দেখো দশম পদ কত আছে, এইট রুট টু বাই একাশি, ঠিক আছে এইট রুট টু ভাগ কত, একাশি। তো আমাদের এখন বার করতে হবে ধারাটির, ধারাটির তৃতীয় পদ কত। ওকে, ধারাটির তৃতীয় পদ কত হবে এটা বার করো, এটা আমরা বার করবো আর কি, শিখবো, ঠিক আছে। এটা অ্যান্সার হবে 7 নম্বরটার, যে এটা অ্যান্সার হবে যেটা আমি করতে দিয়েছি, একটা দেখো এটা তোমাদের অনুশীলনে 7 নম্বর, এর আগেরটা 64 হবে না, এটা হবে 9, 9তম পদের মান এটা হবে, ঠিক আছে। নবম পদের মান হবে এটা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে কি একটি গুণোত্তর ধারার কি আছে, পঞ্চম পদের মান দেওয়া আছে এত, এবং দশম পদের মান আছে কত, 8√2 বাই হচ্ছে 81। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই ধারাটির তৃতীয় পদের মান বার করতে হবে। ওকে, ওকে, তাহলে দেখো প্রথমে আমরা এই ম্যাথটা করি, তারপরে আমি আমরা অন্য ম্যাথটা করব, সমস্যা নাই। তো দেখ এরকম যদি থাকে তাহলে ধরবা ধারা, মনে করি, ঠিক আছে, মনে করি ধারাটির, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত, ধারাটির প্রথম পদ হচ্ছে এ, ঠিক আছে। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত ধরবো, সাধারণ অনুপাত ধরি আর, ঠিক আছে। তাহলে দেখো পঞ্চম পদ কত হবে, ঠিক আছে, পঞ্চম পদ দেখো, পঞ্চম পদ কত, আমরা জানি এ আর টু দি পাওয়ার কত, 5 - 1, এই পঞ্চম পদের মান কত দেওয়া আছে, দেখো এটা কত, 2√3 ভাগ আছে কত, 9। ওকে, আচ্ছা, বা এখান থেকে যদি আমি এ আর টু দি পাওয়ার কত, 5 - 1 মানে কত, 4, 4 সমান কত, 2√3 বাই কত, 9। তো দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে কি আছে, দশমতম পদ, তাই না, কি বলছে এখানে, দশতম পদ, দশতম পদের মানও দেওয়া আছে, তাহলে দশতম পদের মান কত হবে এটা আমরা বার করব, দেওয়া আছে আর কি, এই দুইটা আমরা এখন লিখবো, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে দশতম পদ, দশতম পদ, দশতম পদ কত হবে, এ আর টু দি পাওয়ার 10 - 1, বা এখান থেকে দেখো এই মানটা কত, এই মানটা দেওয়া আছে 8√2 বাই কত, 81, ঠিক আছে। তো এখানে দেখো এ আর টু দি পাওয়ার কত হয়, আর টু দি পাওয়ার হয় এখানে কত, 5 - 1, তাহলে 9 - 1 কত হয়, 10 - 1 মানে কত, 9, টু দি পাওয়ার 9 সমান হচ্ছে 8√2 / 81, ঠিক আছে। ওকে, তো এতটুকু যদি বুঝে থাকো, এতটুকু উঠাও, আমি আবার বোঝাচ্ছি। হাসান, তোমার তোমার প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি একটু পরে, এই ম্যাচটা করার পরে, তারপরে দিচ্ছি। হ্যাঁ,
ওকে দেখো, এটা যদি বুঝে থাকি তাহলে এটাকে দিই দুই নম্বর, এটাকে দুই নম্বর আনছি, ঠিক আছে সমীকরণ। এখন আমরা কি করব, এক দুই নংকে এক নং দিয়ে ভাগ করে দেব, দুই নং ভাগ এক নং। দেখো আমাদের মানটা কত হয়, এ টু দি পাওয়ার 9, ভাগ করতেছি তো, এ টু দি পাওয়ার কত হবে এখানে, এ টু দি পাওয়ার 4, তাই না? সমান কত হবে দেখো, ওখানে কত আছে, এ মানে 8√2 ভাগ কত, 81। যেহেতু আমরা ভাগ করতেছি, ভাগ করলে নিচের যে সংখ্যাটা, আচ্ছা ভাগ করি এক লাইন পরে করি, এটা এখানে কত, এ আর টু দি পাওয়ার 9 ভাগ এ আর টু দি পাওয়ার কত 4, সমান এখানে কত আছে 8√2, 8√2 বাই কত 81, আর এখানে কত 2√3 বাই কত 9, ঠিক আছে। এখন দেখো এখানে কত আসে, বা কাটাকাটি করি, দেখো এখানে এ আছে, এ কাটা যায়, তাই না? এখানে কত আছে আর টু দি পাওয়ার কত, আর টু দি পাওয়ার 9, আর নিচে কত আছে বলো তো, আর টু দি পাওয়ার 4। সূচকের নিয়মে ওটা কি হয়ে যাবে, উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, উপরের যে পাওয়ার সেই মাইনাসের থেকে কি যে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হলো আর টু দি পাওয়ার 9 মাইনাস 4। আর এই পাশে কি থাকে দেখো, এই পাশে যেগুলো থাকে আমরা এইগুলো হিসাব করি, এখানে আছে 8√2 ভাগ আছে কত 81, ঠিক আছে। এটাকে আমরা এখন গুণ করব, গুণ করলে কি হবে, একদম নিচে যেটা আছে একদম সেটা উপরে চলে যাবে, কত এটা 9 ভাগ ভাগ কত 2√3, ঠিক আছে। এতটুকু করো, তারপর আমরা আর একটা আর সামনে যাই। এখন দেখো এটা কাটাকাটি করি, এখানে যদি কাটি, এইটা এটা কত আছে 2, এখানে কাটাকাটি করলে কত হবে 4। এই এই 9 এই 8-এর ভিতরে 81-এর ভিতরে কয়বার যায়, 9 9 81, তাই না? তাহলে দেখো উপরে কি থাকে, উপরে থাকে 4√2, দেখো 4√2 বাই কত 9√3, ওকে এটা থাকে। এখন আমরা এটা হিসাব করব, উপরে নিয়ে যাই, এটা মুছে ফেল, তৃতীয় পদের মান বার করতে হবে, তাই না? ওকে এখন দেখো এখানে কত হয়, এখানে আর টু দি পাওয়ার কত আছে 9 মাইনাস 4, তার মানে এখানে কত হবে, বা আর টু দি পাওয়ার 9 থেকে 4 চলে গেলে কত হবে, এখানে থাকবে 5, আর এই পাশে যেটা আছে দেখো 4√2 বাই কত 9√3, এটাকে আমরা আমাদের ভাঙতে হবে, ভাঙে ভেঙে ভাঙার পরে আমাদের এমন একটা মান বের করতে হবে, কি হলো ঠিক আছে, আমাদের আমাদের এটা করে এমন একটা মান বার করতে হবে, যে মান আমাদের কিসের কিসের পাওয়ার বের করতে হবে, ও কাটাকাটি যে এখানে করছি, দেখো এখানে কত আছে 2, এই 2 কে এটাতে ভাগ করলাম, মানে কাটাকাটি করলাম, 2 8-এর ভিতর কয়বার যাবে 4 বার, আর এখানে কত আছে 9, 9 এই 81-এর ভিতর কয়বার যায় দেখো, 9 9 9 81, তাই না? তাহলে দেখো উপরে থাকে কত 4√2, এই সেই 4√2 লিখলাম, আর নিচে কত থাকে, নিচে কত আছে বলো তো 3, এখানে আছে 9, এই যে 9 লিখলাম, রুট কত 9, রুট আবার কত 3, তো এখানে উপরে আছে 4√2 আর নিচে আছে 9√3, তো উপরে আছে 4√2 আর নিচে আছে 9√3, এটাকে আমাদের এখন মানে ভাঙতে হবে, ভাঙার পরে এটাকে দেখো আমরা এরকম লিখতে পারি 2√2 বাই কত 3 টু দি পাওয়ার কত 5, ঠিক আছে। তো এটা তোমরা ক্যালকুলেট করো, দেখো কত আসবে, এই মানটা আসবে 4√2 বাই কত 9√3, এটাকে আমরা ভেঙে কি করলাম, এইভাবে লিখলাম, এখন কিভাবে লিখলাম তাই না? দেখো আমি এটা দেখাচ্ছি, এখানে কত আছে বলো তো 2√, মানে 2√ পাওয়ার কত দিয়েছি বলো তো, এখানে 5, তার মানে দেখো 2√2 5 বার √2 হবে, তাই না? গুণ 2√ গুণ কত 1 2 3 4, এখানে আর একটা 2√, আর নিচে কি আছে ভাইয়া 3, কতবার আছে 5 বার, তাহলে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এবং 3, ভাইয়া দেখো এখন কি হয়, এইখানে দুইটাকে গুণ করলে একটা 2 এবং আর একটা 2কে গুণ করলে কত হবে 2 হবে, কেন দেখো 2 তার স্কয়ার লেখা যায়, রুটি স্কোয়ারে কাটা যায় হয় কত হয় 2 হয়, তাই না? তো দেখো এই দুইটাকে দুইটা থেকে আমরা কি পাই 2 পাবো, 2 গুণ এই দুটাকে কি পাবো আমরা 2 পাবো,
আর এখানে তো আর কিছু নাই, মানে একটা আছে, তাই রুট টু লিখে দিলাম। ওকে বুঝছো? এখন দেখো এখানে কত, এখানে রুট টু আর রুট থ্রি, ইন্টু রুট থ্রি এখানে এরকম লেখা যায় থ্রি, এইটাকে এই দুটাকে লেখা যায় রুট থ্রি, মানে থ্রি লেখা যায়, এই দুটা থেকে একটা থ্রি লিখলাম আর এখানে রুট থ্রি থেকে গেল। তাহলে এখানে কত হলো, উপরে হলো দেখো চার রুট টু ভাগ কত, এই এখানে তিন তিরিকে কত হয় নয় রুট থ্রি। ওকে তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, টু বাই রুট থ্রি টু দি পাওয়ার কত ফাইভ লিখতে পারি। এখন কিন্তু আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে? ওকে এখন এখানে কত হবে, বা এখানে দেখো এখানে পাওয়ার সমান না, যদি দুইটা সমীকরণের পাওয়ার সমান থাকে তখন এটাকে বেসটাকেও সমান লেখা যায়, তাই না? এখানে কত আছে পাঁচ আছে, এখানে কত আছে পাঁচ, তাহলে এখানে লিখতে পারি বেস আর সমান কত রুট টু বাই রুট থ্রি। ওকে ওকে এখন দেখো আর এই মানটা আমরা বের করেছি, তাই না? এখন তৃতীয় পদের মান বের করলে আমাদের শেষ। এতটুকু বুঝছো কিনা বলো, যদি না বুঝে আবার আমি করি। এখানে দেখো ভাই, এই যে আমি এটা বুঝালাম, ঠিক আছে, এটাকে আমি এইভাবে বুঝালাম, ঠিক আছে, এটাকে বুঝিয়ে দিলাম, এটুক তোমাদের লেখা লাগবে না, আমি বুঝালাম যে এটাকে ভেঙে কিভাবে এইরকম লিখলাম, বুঝছো? সম্রাট যদি না বুঝে আবার প্রশ্ন করো, ঠিক আছে, আবার বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো তো আমরা এইভাবে করলাম, করলে আর এর মান কত হলো রুট ওভার টু কত, আর সমান রুট টু টু বাই থ্রি হবে আর কি, ঠিক আছে? এখন আমাদের যেটা বার করতে হবে তৃতীয় পদ, তাই না? তো তৃতীয় পদ কত হবে দেখো, তৃতীয় পদ কত, তৃতীয় পদটা আমরা সুন্দর করে বার করব, এ আর টু দি পাওয়ার কত থ্রি মাইনাস ওয়ান, তার মানে এ আর স্কোয়ার, তাই না? এ আর স্কোয়ার থাকে, তো দেখো আমরা এটাকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার ফোর গুণ ওয়ান বাই আর স্কোয়ার লেখা যায়, তাই না? মানে এটা আমরা একটু চালাকি করে লিখলাম, হ্যাঁ, কারণ কি এ আর টু দি পাওয়ার এর মান দেওয়া আছে, দেওয়া আছে না, এই যে এখানে আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল, তাই না? যে এটা হচ্ছে পঞ্চমতম পদের মান, তো ওই মানটা আমরা বসিয়ে দেবো, এখান থেকে আর এর মান বসিয়ে দেবো, তখন আমাদের ম্যাথটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এজন্য আমি চালাকি করে কি করলাম, দেখো এখানে ছিল এ আর টু দি পাওয়ার স্কোয়ার, মানে এ আর স্কোয়ার ছিল, এটাকে আমি কি করলাম এ আর টু দি পাওয়ার ফোর লিখলাম, এখানে তো তাহলে ভুল হলো, তাই না? কিন্তু এর জন্য আমি সাথে সাথে নিচে কি লিখছি, আর স্কোয়ার লিখছি, যাতে করে এই আর স্কোয়ার এবং এই ফোর কাটাকাটি যায়, তাই না? কাটাকাটি করে এখানে কত থাকবে, আর স্কোয়ার থাকবে, দেখো এই আর স্কোয়ার এর মান কত, এই এটা কত আর টু দি পাওয়ার ফোর, এই আর টু দি পাওয়ার ফোর এর মান কত টু রুট থ্রি বাই নাইন, তাহলে এখানে লিখি টু রুট থ্রি ভাগ কত নাইন গুণ এখানে কত ওয়ান বাই আর স্কোয়ার, তাহলে দেখো ওয়ান ভাগ আর, আর এর মান কত, যেটা কত টু বাই রুট থ্রি তার স্কোয়ার। ওকে এবার কিন্তু শেষ ম্যাথ, এখানে কত টু রুট থ্রি ভাগ আছে নাইন গুণ, এখানে দেখো গুণ করে এখানে কত হয় ওয়ান বাই কত টু ভাগ কত থ্রি, টু রুট থ্রি বাই নাইন, এখানে গুণ দিচ্ছি এইবার এই তিনটা একদম উপরে চলে আসবে, থ্রি বাই কত টু। এখন দেখো এই টু টু কাটা যায়, এই থ্রি এবং এই থ্রি ভিতর কাটলে কত হয় তিনবার, তিন তিরিকে নয়, এখানে কত হবে রুট থ্রি ভাগ আছে কত থ্রি রুট, এখানে লেখা যায় এটা লেখা যায় রুট থ্রি গুণ রুট থ্রি। ওকে এখানে তো ফোর ফোর এই যে ফোর রুট টু তো আছে, দেখো এখানে ফোর রুট টু আর নিচে আছে থ্রি রুট থ্রি, মানে নাইন রুট থ্রি, এটাকে করলে এরকম ভাঙ, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কত হবে, এটাকে আমি ওই যে টু বাই কত ফাইভ, মানে টু বাই থ্রি হোল রুট টু দি পাওয়ার কত ফাইভ, এটাকে করলে এই তো এটা হবে ফোর রুট টু বাই কত নাইন রুট থ্রি হবে, ঠিক আছে? এই যে এখানে যেটা ছিল ফোর রুট টু, এটা কিন্তু ফোর রুট টু আর এটা কত নাইন রুট থ্রি, ঠিক আছে? এখন দেখো এখানে কত আসবে মানটা, এই যেটা এখন এটা একটু মুছে দিই,
এখানে কত হলো দেখো, এখানে উপরে উপরে হলো যেটা, উপরে আসলো কত, এখানে দেখো এখানে ছিল কত বলতো, এই যে থ্রিটা একদম উপরে চলে গেল আর এই টুটা এখানে নিচে থাকলো, তাহলে এই টু এবং এই টু কাটাকাটি গেল, এই থ্রি এবং এই থ্রি, নাইনের ভিতর কয় বাজার, তিনবার উপরে থাকলো কত, রুট থ্রি ভাগ আছে কত, থ্রি। এটাকে যদি আমরা একটু ভাঙি, উপরে রয়েছে রুট থ্রি আর নিচে কত, রুট থ্রি গুণ কত, রুট থ্রি। ওকে, তো কাটাকাটি করে দেখো এটার সাথে এটা কাটি কত হয়, 1/√3, এটা হচ্ছে আনসার। এটা এই ম্যাথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। হ্যাঁ দেখো ভাই, এখানে তৃতীয় পদ কত, দেখো লাল পেনটা কই, এখানে দেখো তৃতীয় পদ, তাই না? এই যে তৃতীয় পদ, তৃতীয় পদ কত, এ আর টু দি পাওয়ার 3-1, যেহেতু আমরা তৃতীয় পদ, এন এর মান কত, 3, 3 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে কত হলো, আর স্কোয়ার হলো। এখানে আমি এটাকে 4 মানে আর টু দি পাওয়ার 4 করে দিছি, 4 করে দিলে এখানে আমি কত দিয়েছি, আর স্কোয়ার, তাহলে কি হবে, এই 4 এবং এখানে যে স্কোয়ার কাটাকাটি করে উপরে কত থাকবে, 2 থাকলো, তাই না? তাহলে দেখো এই এ আর টু দি পাওয়ার কত, 4, এ আর টু দি পাওয়ার 4, আর নিচে আমি ইচ্ছা করে, ইচ্ছা করে কত দিয়েছি, আর স্কোয়ার দিয়েছি, ঠিক আছে। কেন দিলাম এটা, এটা দিলাম এই জন্য যে এটার একটু সরাসরি মান আছে, দেখো 2√3/9, এই 2√3/9 একটা মান দেওয়া আছে সরাসরি, মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্থ পদ, না পঞ্চম পদ ছিল, তাই না? এই পঞ্চম পদের মান এটা দেওয়া ছিল, মানে দেখো এখানে তুমি এ আর টু দি পাওয়ার 4, এটার মান কিন্তু আমরা একটু আগেই ছিল, এখানে আমি মুছে দিছি 9, এটা ছিল, তাই না? তো এটা যেহেতু দেওয়া আছে আর 1/r², তো এই জন্য আমি এখানে মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। কত হলো, আর স্কোয়ারের মান √2/3, তো এখানে স্কোয়ার করলে কত, √2/3 হবে, আর এই যে নিচে যে থ্রিটা একদম উপরে চলে গেল, ঠিক আছে, এইখানে চলে গেল, আর এই টুটা নিচে থাকলে কাটাকাটি করে আমাদের লাস্টে কত হলো, 1/√2/√3, তাই না? ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথ। এরপর যে ম্যাথ, দেখো আমাদের টাইপ 6, টাইপ 6 এর যে ম্যাথটা আছে, এখন আমরা টাইপ 6 এর ম্যাথটা সলভ করব। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা টাইপ 6 এর ম্যাথটা করব। ওকে, কাটাকাটি তার, তাই না? এই যে নিচের কাটাকাটি নাকি উপরেরটা, আচ্ছা আমি কাটাকাটিটা আবার করি তাহলে বুঝতে পারবা। এখানে দেখো সহজেই কাটাকাটি করি, এখানে এ আর টু দি পাওয়ার 4 সমান কত, 2√3/9, তাহলে এখানে লিখি 2√3 ভাগ কত, 9, এখানে গুণ করলাম, দেখো গুণ করলে কত হয়, 1/√2, এখানে 1/r² আছে, তো 1/r, আর এর মান কত ছিল ভাইয়া, আর এর মান আমরা বের করেছি যেটা, √2 ভাগ কত, 3, তার স্কোয়ার, দেখছো তার স্কোয়ার। এখন দেখো এখানে কত আছে, 2√3 ভাগ কত, 9, গুণ এখানে কত হয়, রুটি এবং স্কোয়ারে কাটা যায়, তাই না? যেহেতু এখানে রুট আছে এবং স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যায় কত হয়, 2/3। এখন দেখো 2 এখানে আছে কত, 2√3 ভাগ কত, 9, গুণ এটাকে এই 2 এই 3টা একদম উপরে চলে যায়, দেখো 3 উপরে চলে গেল আর 2 জায়গায় 2 থেকে গেল, দেখো কত হয়, এবার এখানে কত হবে, এই যে এখানে দেখো এই 2 এবং এই 2 কেটে দিলাম, আর এখানে কত আছে, 3, এই 9 এর ভিতর কয় বার যায়, 3 বার, তাহলে উপরে আছে কত, উপরে আছে √3, নিচে থাকলো কত, 3, ঠিক আছে।
थ्री थकल एटा कि करते ऊपर आखो रूट थ्री और नीचे जे थ्री आ थ्री के लिखते रूट थ्री गुण रूट थ्री। ओके ये काटाकाटी करो एन काटाकाटी करो देखो ये देखो ये रूट थ्री काटा जाए कि थे वन बाय रूट थ्री थे एडि आंसर। देखो भाई बुझ कि ना ओके তাহলে দেখো আমরা এখন টাইপ 6 এর অঙ্কে চলে যাই। টাইপ 6 এর ভিতর আমাদের ছিল একটা অঙ্ক ওকে ओके okay, देखो टाइप सिक्स जो अंकटा फाइव जो एक्स प्लस वाई प्लस कत एकश पैंतीस ठीक है धारा गुणोत्तर धाराटर एक्स एवं वाइर मान निर्णय करते बोले ठीक है धाराटर एट एक गुणोत्तर धारा मन करो ये एक गुणोत्तर धारा गुणोत्तर धाराटर गुणोत्तर धाराटर एक्स ओ वाइर मान बेर करो एक्स ओ वाइर मान बेर करो करो देखो एक्स एवं वाइर मान कत है ठीक है एटा आमादेर बार करते हबे। ओके तो एखाने जे धाराटी आछे देखो ये धाराटी प्रथम पद कत प्रथम पद हच्छे ए एर मान देवा आछे पांच ताई ना एटा आछे द्वितीय पद এটা হচ্ছে তৃতীয় পদ এটা হচ্ছে কত চতুর্থ পদ তাই না তাহলে মনে করি সাধারণ অনুপাত কত ধরব অনুপাত সাধারণ অনুপাত কত আর তাহলে দেখো এখানে কত তো এই এক দুই তিন চার চতুর্থ পদ কোনটা চতুর্থ পদ কত দেওয়া আছে দেখো চতুর্থ পদ একশো পঁয়ত্রিশ দেওয়া আছে তাই না তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি চতুর্থ পদ এ आर टू दि पावर चतुर्थ पद आछे फोर माइनस वन समान कत एकशो पैंतीस। ओके तो देखो एखान थेके लिखते पारी ए आर टू दि पावर कत किऊब समान एकशो पैंतीस बा एखान थेके कि लेखा जाए आर किऊब समान कि लेखा जाए एकशो पैंतीस भाग कत ए एखन देखो एर मान किन्तु देवा आछे एर मान कत पाँच ताहले एखान थेके लेखा जाए आर किऊब समान एकशो पैंतीस भाग कत पाँच बा আর কিউব সমান একশো পঁয়ত্রিশকে যদি আমরা ভাগ করি ঠিক আছে কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে আমাদের কত হবে দেখো একশো পঁয়ত্রিশ ভাগ পাঁচ তাহলে আসে কত সাতাশ ঠিক আছে এখানে কত হবে টোয়েন্টি সেভেন বা এই আর কিউব এই আচ্ছা এখান থেকে কি লেখা যায় সাতাশকে লেখা যায় কি থ্রি টু দি পাওয়ার থ্রি মানে থ্রি কিউব থ্রি কে কিউব করলে কত হয় সাতাশ তাহলে সাতাশ লিখলাম বা এখান থেকে দেখো যদি পাওয়ার সেম হয় তাহলে বেসটাও কি হবে সেম হবে থ্রি আর সমান কত হবে থ্রি এখন কিন্তু আমরা এর মানও পেয়ে গেলাম আর এর মানও পেয়ে গেলাম এখন আমাদের যত ইচ্ছা ততম পদের মান আমরা কি করতে পারবো বার করতে পারবো ঠিক আছে जी आसे तो अन्य एक क्लास नहीं आलोचना करब से मिडिल टर्म ब्रेकअप नहीं ठीक है हाँ ये पाँच टा कि भाग हलो तैना सुंदर कथा पाँच टा कि भाग हलो पाँच तो एर मान तैना देखो एखने की आखने ए गुण आकार आसे ना पासे चले गए कि भाग हो जाए मान समीकरण पासे जो क्यों थे এটা কি আমাদের বাম পাশ থেকে ডান পাশে গেলে গুণ থাকলে ভাগ থাকলে গুণ হবে যোগ থাকলে এই পাশে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় এখানে কি হচ্ছে গুণ আকার আছে এখানে যে কি হলো ভাগ হলো তারপরে এর মানটা বসিয়ে দিলাম এর মান কত এখানে পাঁচ পাঁচ না এ দেখো যে এর মান হচ্ছে পাঁচ তো একশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে সাত সাতাশ
27 মানে কত? এটারে লেখা যায় 3 টু দি পাওয়ার কত? 3। কেন 3 টু দি পাওয়ার 3 লিখলাম? এই পাশে দেখো পাওয়ার কত আছে? 3। এই পাশে কত আছে? পাওয়ার 3 আছে না? এইজন্য এই পাওয়ারে পাওয়ার সেম করে আমি বেস বেস সমান লিখলাম। এখানে যে পাওয়ার সমান, এইজন্য এই r সমান কত হলো? এই 3 হবে, ঠিক আছে? এইজন্য r সমান কত হয়ে গেল? 3, ঠিক আছে? ওকে, তো দেখো এখন আমাদের এটা আছে দ্বিতীয় পদ, তারপর এটা তৃতীয় পদ, এই পদগুলোর মান আমরা এখন বের করতে পারবো, ঠিক আছে? এটা কত ছিল দ্বিতীয় পদ? দ্বিতীয় পদ কোনটা? x, x সমান কত? a r 2 minus 1, যেহেতু দ্বিতীয় পদ তাই না, তাহলে দ্বিতীয় পদ a r টু দি পাওয়ার কত? 1 থাকবে, 1 না দিলে হচ্ছে সমস্যা নেই। এখন এর মান আর r এর মান বসিয়ে দিলে হচ্ছে, এর মান কত? 5, আর r এর মান কত? 3, 3 5 কত হয়? 15। তারপরে দেখো y এর মান, y এর মান বার করতে হবে, y কত? y সমান কত হয় দেখো? তৃতীয় পদ, তৃতীয় পদ না y, y সমান কত? a r কিউব মাইনাস 1, তৃতীয় পদ, বা a টু দি পাওয়ার কত? মানে 2, a মানে r স্কয়ার, ঠিক আছে? যে ওই এত পেজে তো আমি আমার রুটিনটা দিয়ে দিছি, কবে কোন ক্লাস হবে, ঠিক আছে? সম্ভবত আগামীকাল ফিজিক্স হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন দেখো এখানে a r স্কয়ার, এর মান দেখো a কত হয়? এর মান আছে 3, না এর মান আছে 5, 5, এবং r এর মান কত হচ্ছে? 3, 3 কে স্কয়ার করব, 5 ইনটু 3, 3 কে স্কয়ার করলে কত হবে? 9, তাই না? 9, আচ্ছা 9 হলো, আর 5 নং কত হয়? 45, আনসার শেষ এটাই, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হয়ে গেল। এখন আমি তোমাদের একটা ম্যাথ করতে দিই, তোমরা এই ম্যাথটা সলভ করবা, ঠিক আছে? খাতা কলম রেডি করো, আর এই ম্যাথটা যদি না বুঝো তাহলে প্রশ্ন করো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটা ম্যাথ করতে দিই। ওকে, তাহলে চলো একটা ম্যাথ আমরা করে ফেলি। এখানে একটা ম্যাথ আছে, 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কত? 273, ঠিক আছে? গুণোত্তর ধারাটির এক্স ওয়াই এবং জেড এর মান বার করতে হবে। এক্স কত, ওয়াই, জেড এর মান বের করো, তো সেম নিয়মে বার করতে হবে, ঠিক আছে? একদম এটার মতো করেই বের করতে হবে। এখানে কত ধরবো? প্রথম পদ ধরি, তারপরে সাধারণ অনুপাত ধরবো। এখন আমরা কত, এখানে কততম পদ দেবো বলো তো? 1, 2, 3, 4, এটা দেবো পঞ্চম পদ, ঠিক আছে? পঞ্চম পদের মান থেকে আমরা আর এর মান বার করবো, তারপর দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ বার করবো। তাহলে ম্যাথ শেষ। ওকে, এখন আমাদের এই যে সূত্রটা, আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম আমি, ঠিক আছে, যে এনতম পদের সূত্র, তারপরে এন সংখ্যক পদের যোগফল বের করার সূত্র, তো এখন আমরা আরো তিনটি গুরুত্বপূর্ণ সূত্র দেখব, ঠিক আছে? যে গুরুত্বপূর্ণ সূত্র দিয়ে আমরা আরো অনেকগুলো ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখি সে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা কি, ইম্পর্টেন্ট সূত্রগুলো, ঠিক আছে? দেখো ইম্পর্টেন্ট তিনটা সূত্র আমি লিখে দিচ্ছি, তোমরা এই তিনটা সূত্র লেখো। ঠিক আছে, এক নম্বর হচ্ছে দেখো প্রয়োজনীয় সূত্র, তাই না? প্রয়োজনীয় সূত্র, দেখো প্রয়োজনীয় সূত্র,
তো দেখো এক নম্বরে আছে কত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে? যোগফল, ওকে, যোগফল এস এন সমান, আমরা এর আগে যেগুলো দিয়েছি না এখন কিন্তু সেগুলা না, ঠিক আছে? যদি তোমাকে কোনো ধারা ধারা না দিয়েই বলে যে একটা গুণোত্তর ধারার প্রথম 30টা পদের যোগফল কত, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত, বাই হচ্ছে টু, ওকে। এখন যদি একটা বলে যে এন সংখ্যক, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের, তোমাকে যদি বলে বর্গের যোগফল কত হবে, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, ওকে, বাই কত হবে, বাই হবে সিক্স, ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে দেখো এই এইটার এটার মানে হচ্ছে এরকম যে যদি এরকম থাকে, দেখো এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার, তাই না? এরকম যদি থাকে, এরকম থাকতে থাকতে যদি এন স্কোয়ার পর্যন্ত থাকলো, ঠিক আছে, এন স্কোয়ার যদি থাকে, এন কি একটা মান থাকবে, তাই না? এটা একটা মান, এই যে এক দুই তিন চার পাঁচ, এটা হইতে পারে দশ এগারো হইতে পারে, এখানে যতটুকু থাকবে, মনে করো এখানে আছে কত, এখানে আছে ষোলো স্কোয়ার, তখন এরকম স্কোয়ার আকার যদি থাকে এবং তাদের মাঝখানে যদি যোগ আকারে থাকে, ঠিক আছে, এগুলো আমাদের কিভাবে বার করতে হবে, ঠিক আছে, সেটা আমি বোঝালাম। এরকম যদি থাকে তখন আমাদের এই যে এন, এটা ধরতে হবে এন এর মান কত, ষোলো, তখন এখানে ষোলো ইন্টু ষোলো প্লাস ওয়ান ইন্টু ষোলো ইন্টু বত্রিশ প্লাস ওয়ান, ওইভাবে আমাদেরটা এটা বার করতে হবে, ঠিক আছে? যেমন দেখো এই ম্যাথটা যদি আমরা সলভ করি, যে এইটা এটা, ঠিক আছে, এন স্কোয়ার প্লাস এন এস মানে টু স্কোয়ার প্লাস কত থ্রি স্কোয়ার প্লাস, এইভাবে দিয়ে দিয়ে এখানে কত দিলো লাস্টে ষোলো স্কোয়ার দিবে, তখন দেখো এখানে আমাদের এন এর মান কত, বা লাস্টে যেটা হবে এই যে এখানে কত ষোলো, তাহলে আমাদের যোগফল কত হবে এরকম, ঠিক আছে, এখানে কত, এটা হচ্ছে ষোলো গুণ ষোলো যোগ এক, ঠিক আছে, আর এখানে টু এন, টু এন মানে কত, ষোলো গুণ দুই যোগ কত এক ভাগ কত ছয়। এইভাবে আমাকে তোমাকে যদি কখনো স্কোয়ার আকারে কোনো সংখ্যা দেয় এবং সেগুলোর মান বার করতে বলে, তখন তুমি এইভাবে মানটা বের করে ফেলবে, ঠিক আছে, যদি স্কোয়ার আকারে থাকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এক্স এর মান এত, ওয়াই এর মান এত এবং জেড এর মান এত, সুন্দর হয়েছে, এটা করো। এবার এটা বুঝছো কিনা দেখো ভাই, যে এখানে দেখো এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার সমান এত, এইটা হলে এটা এন এর মান কত, এই যে এটার কত হবে, ঠিক আছে, এই যে এটা বুঝছো, এইভাবে বার করতে হবে। আর যদি হয় এরকম, দেখো তিন নম্বর লিখলাম, যদি একটা সংখ্যা থাকে কিউব আকারে, তাই না, যদি কোনো সংখ্যা কিউব আকারে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে মনে করো একটা সংখ্যা এরকম আছে, এর এক ওয়ান কিউব যোগ টু কিউব যোগ কত থ্রি কিউব, এইভাবে আমাকে এন কিউব পর্যন্ত যোগ করতে বললো, তখন আমাদের সূত্রটা কত হবে, দেখো আমাদের কিন্তু এই দুটো এই সূত্র তিনটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে, সূত্র এইটা একটা, এই আর একটা সূত্র, এবং এখন যেটা দিচ্ছি এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্রটা কি দেখো এভাবে মনে রাখতে হবে, এন ইনটু এন প্লাস ওয়ান বাই আছে কত দুই, এই পুরাটার উপরে স্কোয়ার। দেখো কোনো যদি সংখ্যা এরকম কিউব আকারে থাকে, ঠিক আছে, মনে করো এরকম থাকতে থাকতে এখানে আট থাকলো, আট কিউব আছে, ঠিক আছে, তখন এন এর মান কত বসে দেবো, আট বসে দেবো। তো এইভাবে আমাদের ম্যাথ সলভ করতে হবে। আমরা খুব সহজেই আমরা তিন চারটা নিয়মের, আমাদের মূল বইয়ের এই তিন চারটা অঙ্ক আমরা এই নিয়মে সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, দেখো এটা এটা বুঝছো কিনা, তারপরে আমরা অঙ্ক করব, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই অঙ্কটা করে তোমার ম্যাথটা করে দিচ্ছি, ঠিক আছে, যে এই ম্যাথটা যে তোমার হয়েছে কিনা দেখবা, ঠিক আছে?
যেমন দেখো এই এটা এটা যদি মুছে ফেলে হয়ে গেলে দেখো তো দেখো এখান থেকে এরকম লিখবা, ঠিক আছে? প্রথম পদ এ কত সমান হচ্ছে এ সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে আর, সাধারণ সরি অন্তর না, এটা অনুপাত, সাধারণ অনুপাত কত হবে? এখানে হবে আর। এখন এটা কত? 1 2 3 4 5, পঞ্চম পদ, তাই না? তাহলে দেখো তুমি এরকম লিখবে পঞ্চম পদ, পঞ্চম পদ কত? এখানে 243, তাই না? ওকে, তারপর দেখো অতএব বা এখানে দেখো পঞ্চম পদ মানে কত? এ আর টু দি পাওয়ার কত? পঞ্চম পদ মানে 5 - 1 সমান কত হবে? 243। ওকে দেখো বা এখানে আর টু দি পাওয়ার কত হয়? 4, আর এটাকে নিয়ে যায় নিচে 4 3 3, এত কত হবে? এখানে হবে কত? এ, ঠিক আছে? বা আর আর এর আর টু দি পাওয়ার 4 কত? আর টু দি পাওয়ার 4 ওই পাশে কত হচ্ছে? ভাগ করো এর মান দিয়ে 243 ভাগ কত? আমার এখানে এখানে কত আছে দেখো, এর মান কত? 3, তাহলে ভাগ করো কত আসে? 143 না কত? 243 না, 243 ভাগ কত? 3। তাহলে দেখো 243-কে 3 দিয়ে ভাগ করলে হয় আছে কত? 81, ঠিক আছে? 81 বা আর টু দি পাওয়ার 4 এটাকে কত দিলে? এটাকে 81 আসে, দেখো 3 টু দি পাওয়ার কত দিলে? এটা হবে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার যদি 4 দাও তাহলে কত আসে আমার? আর এর মান এই 81-কে লেখা যায় 3 টু দি পাওয়ার কত? 4, মানে এখান থেকে আমরা তখন লিখতে পারি আর সমান কত? 4। তো আর এর মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম, এখন তো আমি এক্স এর মানও বার করতে পারবো, ওয়াই এর মানও পারবো, জেড এর মানও বার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো এই যেখানে মান বার করি কত আসে, এখানে দেখো দ্বিতীয় পদ কত? এক্স, এক্স সমান কত হবে? এ আর 2 - 1, তার মানে কত? এ টু দি পাওয়ার কত? আর মানে এখান থেকে কত লিখবো? স্যার এখানে 4 না, এখানে 3 হবে, আর এই 4 এ 4 কাটা যায়, বেস সমান বেস হয়, তাই না? 3 হবে, কত হবে? 3 ইনটু কত? 3, তার মানে এটা হবে 9, তাই না? তারপরে কত আছে? ওয়াই মানে তৃতীয় পদ কত হবে? এ আর কিউব মাইনাস 1, তার মানে এ আর স্কোয়ার, তাই না? এখানে এর মান কত? 3 ইনটু, আর এর মান হল 3 স্কোয়ার করে দিলাম, তো দেখো 3 ইনটু কত? 9, 3 সাথে কত? 3 নং কত? 27, ঠিক আছে? এভাবে দেখো এক্স এর মান, এটা হচ্ছে আমার কিসের মান? এটা হচ্ছে এক্স ওয়াই এর মান, আর জেড এর মান একইভাবে বের করলাম, ঠিক আছে? তাহলে ঠিক আছে এই যেগুলো আর কি, দেখো মিলাই দেখো এখানে কত হয়, ঠিক আছে? বা এটা বুঝছো কিনা বলো, ঠিক আছে? এক এর মান 3ই আছে, তো এইভাবে কত হবে? আর এর মানও 3ই হবে, এবার জেড এর মান এইভাবে হিসাব করো, জেড এর মান কত আসে দেখো, চতুর্থ পদ, এনটা আছে 1 2 3 4, জেডটা আছে চতুর্থ পদ, ঠিক আছে? চতুর্থ পদ কত হবে? এ আর টু দি পাওয়ার কত? 4 - 1, তার মানে এ আর কিউব হবে, এর মান কত? 3 ইনটু কত? 3 কিউব কত হয়? তাহলে দেখো 3 ইনটু এখানে কত হয়? 27, তাহলে এখানে 27 আর গুণ 3 81 হবে এটা, ঠিক আছে? এটা হবে 81, এটা হবে দেখো 81। এখন দেখো মিলাই দেখো যে এটা ঠিক আছে কিনা, কার কার ঠিক আছে, ঠিক আছে? এটা হবে 81। তাহলে এইখানে এখন যেটা আমি লিখলাম না এটা ঠিক আছে, বুঝছো? এখানে এক্স এর মান হবে 3, তারপরে ওয়াই এর মান হবে 27 এবং জেড এর মান হবে 81,
ব্রাজিলের খেলা হয়েছে দক্ষিণ কোরিয়া সি ঠিক আছে হলে ভালো তো তোমরা কোন কোন দল সাপোর্ট করো তোমরা বলো তারপর আমি বলবো যে আমি কোন দল সাপোর্ট করি ঠিক আছে এবং আমার সাপোর্ট করার একটা কাহিনী আছে ঠিক আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কোন দল সাপোর্ট করলাম এখন দেখো আমরা এই নিয়মের যে সূত্রগুলো প্রয়োজনীয় যে সূত্রগুলো শিখলাম এই নিয়মেরই এক অঙ্ক করব ম্যাথ সলভ করব ঠিক আছে ওকে ধন্যবাদ সম্রাট এগিয়ে যাও ইনশাল্লাহ আমিও চাই এগিয়ে যাও ঠিক আছে আচ্ছা আহসান তুমি হচ্ছে আর্জেন্টিনা তাই না ঠিক আছে দিস ইজ মেসি জয় বাংলা জয় মেসি আচ্ছা এটা মুছে দিলাম আমরা পরের অঙ্কে চলে যাই ঠিক আছে ওকে তো দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কোন দল সাপোর্ট করলাম এবং কিভাবে সাপোর্ট করলাম ঠিক আছে আমি যখন ছোট 2002 সালে ঠিক আছে তো আমি তখন ওয়ানেও পড়ি না ক্লাস ওয়ানেও পড়ি না ক্লাস যখন ফোরে পড়ি তখন হচ্ছে 2016 কত 6 সাল আর কি 2006 সালে আমি ক্লাস ফোরে পড়ি তো যখন ওয়ানে পড়ি তখন ওয়ানে পড়ি না আর কি একদম ছোট তখন আমাদের গ্রামে আমাদের কোনো টিভি ছিল না ঠিক আছে আমার নানা বাড়ি একটা টিভি ছিল ওই গ্রামে সবাই আমার নানা বাড়ি আসতো দেখতে ঠিক আছে তো আমার ভাই তখন ক্লাস সম্ভবত 3 কত 5 বা 6 এ পড়ে তো ওরা তো সব খেলা টেলা বুঝতো ফুটবল খেলা তো আমি তখন তো কোনো ফুটবল খেলা টেলা বুঝতাম না অনেক ছোট তো তখন আমি আমার ভাইয়ের সাথে যাইতাম ওখানে দেখতে ঠিক আছে এরা কি দেখে আর অনেক চিল্লাচিল্লি করে গোল টোল হইলে তো তখন আমি আমার ভাইকে তো আমার ভাই তো তখন বোঝে সবকিছু কিন্তু আমি তো কিছু বুঝি না তখন আমাকে বলে যে তুমি তো প্রতিদিন খেলা খেলা দেখো এখন তুমি তুমি কোন দল করো বলো সাপোর্ট করো আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করছি আমি তো বুঝি না তুমি বলে দাও কোন দল সাপোর্ট করতে হয় আমার ভাই তখন বললো যে 2002 সালের আগে তো 4 বার কাপ নিছে তাই না তো তখন আমার ভাই বললো কি যে ব্রাজিল কিন্তু অনেক ভালো ঠিক আছে ব্রাজিল 4 বার কাপ নিছে তো ওই আমি কিন্তু একসাথে লোভে পড়ে মনে করে ব্রাজিল থেকে সাপোর্ট করছি তখন তো তখন আমি যেবার সাপোর্ট করছি এইবার লাস্টে ব্রাজিলটাই কাপ নিয়ে এলো আর কখনো নিতে পারলো না ঠিক আছে এই এই হচ্ছে আমার সংক্ষিপ্ত কাহিনী যে সম্রাট বলছে যে হাতের লেখা সুন্দর করার কোন প্রক্রিয়া কি আপনার কাছে আছে আমার নিজের হাতের লেখা এত সুন্দর না ঠিক আছে আছে অবশ্যই সুন্দর হাতে লিখবা বেশি বেশি করে বাংলা সমাজ তারপরে ধর্ম এগুলো আছে না প্রত্যেকদিন কি করবা তুমি প্রত্যেকদিন বেশি বেশি করে একটা বাংলা সমাজ এগুলো কিন্তু আমাদের লিখতে হবে অনেক বেশি করে তাই না বিশেষ করে ধর্ম সমাজে বাংলাতে আমাদের লিখতে হয় প্রচুর তো তখন কিন্তু আমাদের কয়টা সৃজনশীল লিখতে হয় 7টা তো 7টা সৃজনশীল টাইম কিন্তু সেম তোমার ফিজিক্সের জন্য টাইম যেটা এটার জন্য কিন্তু সেম বাংলা তারপরে সমাজ ধর্ম এগুলার জন্য কিন্তু আর যারা ইতিহাস যারা আছে অন্য অন্য সাবজেক্টে তাদেরও কিন্তু অনেক বেশি লিখতে হয় তো তখন তুমি কি করবা প্রতিদিন অন্তত প্রত্যেক দিন তুমি প্র্যাকটিস করবা ঠিক আছে প্রত্যেক দিন তুমি করবা কি একটা একটা লেসন তুমি পড়বা মনে করো মনে করো মনে করো বাংলার একটা তুমি ইয়া পড়লে গদ্য বা পদ্য বা হচ্ছে উপন্যাস যেটাই পড়ো ওটা সুন্দর করে কি করবা পড়বা পড়ার পরে মানে তোমার গাইড নোটে যত সৃজনশীল প্রশ্ন টশ্ন আছে সুন্দর করে দেখবা দেখার পরে তুমি করবা কি একটা টাইম সেট করে নিবা ঠিক আছে ঘড়ি ধরে দেখবা যে এখন তোমার কয়টা বাজে ঠিক আছে
তো মনে করো তুমি একটা মানে দৈবভাবে একটা প্রশ্ন বের করবা আন্দাজে, ঠিক আছে, এইখানে মানে ওই অধ্যায় থেকে বের করার পরে তুমি লেখা শুরু করবা, ঠিক আছে, কোনো কিছু দেখবা না, কোনো উত্তর টুত্তর দেখবা না, উদ্দীপক পড়বা এবং লেখা শুরু করবা। লিখতে লিখতে তারপরে কি করবা, লিখবা 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 এবং হাত ঘড়ি ধরে দেখবা যে আসলে কত টাইম লাগতেছে। তুমি একটা সৃজনশীল লিখবা, 20 মিনিট করে লেখার টার্গেট থাকবে যে তোমার 20 মিনিটের বেশি যেন ওভার না হয়ে যায়। তখন তুমি লিখবা লিখবে, প্রথমে দেখবা যে তোমার টাইমটা অনেক বেশি লাগছে, তাই না, মনে করো তোমার 30 মিনিটও লাগে যেতে পারে, ঠিক আছে, 25 মিনিট 30 মিনিটও একটা সৃজনশীল পিছনে তোমার প্রথমে লেগে যেতে পারে। তখন তুমি কি করবা, এর পরে বা যখন পরের দিন যখন লিখবা তখন আগের চেয়ে স্পিডটা বাড়িয়ে দিবা। এইভাবে বাড়াইতে বাড়াইতে এখন একসময় দেখবা তোমার বাংলা বা সমাজ বা ধর্মের এক একটা সৃজনশীল লিখতে তোমার হাইয়েস্ট 15 মিনিট বা 16 মিনিট লাগবে, ঠিক আছে। তো এইরকম ভাবে যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, এবার যখন তুমি বোর্ডে পরীক্ষা দিতে যাবা তো বোর্ডে কিন্তু সেম ভাবে তুমি এটা লিখে শেষ করতে পারবা। তা না হলে কিন্তু তুমি কখনোই লিখে শেষ করতে পারবা না, বিশেষ করে বাংলা সমাজ ধর্ম তারপরে এই যে ইতিহাস যে ভূগোল যে সাবজেক্ট গুলো আছে যাদের যাদের, ঠিক আছে, যারা আর্টস কমার্সে আছে, তো যাদের এইরকম সৃজনশীল প্রশ্ন বেশি লিখতে হয় তো তারা কিন্তু এরকম বেশি বেশি করে লিখবা প্রতিদিন। প্রতিদিন লিখলে তোমার হাতের লেখাও সুন্দর হবে এবং তোমার তোমার নিজের একটা ধারণা আসবে যে আমি কোন স্পিডে লিখলে আমি মনে করো প্রত্যেকটা সৃজনশীল লিখে শেষ করতে ফেলবো, শেষ করতে পারবো আর কি। তা না হলে মনে করো তুমি ঠিকই সৃজনশীল লিখতে তুমি প্রস্তুতি ঠিকই নিচ্ছ, তুমি মনে করো পদার্থ রসায়ন জীব বিজ্ঞান তোমার গ্রুপের সব সাবজেক্টে ক্লাস পেলে অনেক ভালো রেজাল্ট করলে, কিন্তু তুমি বাংলা সমাজ ধর্ম এগুলাতে তুমি ক্লাস পেলে না, তখন তো তোমার ক্লাস হবে না বা তোমার ক্লাস হলেও তোমার ভালো রেজাল্ট হবে না, তাই না। তো এগুলা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলা যদি নিয়মিত এখন থেকে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি 3 মাসে অনেক ভালো করতে পারবা, ঠিক আছে, খুব ভালো করতে পারবা। আমি যেরকম করে করি মানে করেছিলাম তো তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম, ঠিক আছে। হ্যাঁ, বেশি বেশি যদি লেখো তাহলে ইনশাল্লাহ বেশি বেশি করলে অবশ্যই সুন্দর হবে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো আমরা এরপরে হাইরে যাবো, তাই না, দেখি কি হয়। এখন দেখো এখন আমরা পরে যে ম্যাথটা আছে পরে ম্যাথটা সলভ করে ফেলি, তোমরা আবার ম্যাথে ফিরে আসো। এখানে দেখো এই ম্যাথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কত কত আচ্ছা। এখন দেখো পরে ম্যাথটা আমরা করি, এখানে মনে করো দেওয়া আছে লগ টু, দেখো লগ টু যোগ লগ ফোর যোগ কত লগ এইট, ঠিক আছে, এরকম ধারাটির প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করতে হবে, ঠিক আছে, ধারাটির প্রথম 10টি পদের যোগফল, ঠিক আছে, যোগফল নির্ণয় করো, কলম কালি ঠিক আছে। তো দেখো আমরা আমাদের ম্যাথটা করে ফেলি, ঠিক আছে, এখানে দেখো এখানে ধারা কত দেওয়া আছে, এখানে আমাদের কিন্তু ওই সূত্রগুলো ইউজ করতে হবে, নিচে এই লাস্টে আমি যে সূত্রগুলো লিখে দিছি না ওই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে লগ কত আছে, লগ টু, সুন্দর করে আমি কিন্তু সবচেয়ে সহজ ভাবে কিভাবে সমাধান করা যায় সেই সিস্টেমটা শিখে দিছি, ঠিক আছে। লগ এখানে কত আছে ভাইয়া, টু ফোর আছে, তাহলে দেখো এটাকে লেখা যায় 2 এর স্কোয়ার, তাই না, তারপরে কি আছে দেখো লগ এখানে আছে 8, তার মানে এটারে 8 এর কিউব লেখা যায়, প্লাস এইভাবে কিন্তু বাড়তেছে, তাই না, এইভাবে কততম পদ পর্যন্ত আছে, 10তম পদ পর্যন্ত আছে, তাই না, এইভাবে কততম পদ পর্যন্ত, 10তম পদ পর্যন্ত আছে। আচ্ছা তারপরে এখানে আমি কি লিখবো, দেখো লগ এখানে আছে 2 প্লাস এইখানে দেখো লগের ক্ষেত্রে লগ এখানে বেজ আছে, এখানে একটা পাওয়ার আছে, লগের ক্ষেত্রে বেনিফিটটা আছে এই পাওয়ারটাকে সামনে আনা যায়, এটাকে এরকম লেখা যায় 2 log 2 লেখা যায়, ঠিক আছে। তো দেখো এটাকে এরকম লেখা যায়, আবার এটাকেও তাহলে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 2 log 2 প্লাস এখানে যে 3টা আছে 3 log কত হবে 2 প্লাস এইভাবে কিন্তু বাড়তেছে, কততম পদ পর্যন্ত হবে, এরকম 10তম পদ পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখো এইখানে প্রত্যেকটায় দেখো এখানে লগ টু আছে, লগ টু আছে, লগ টু আছে, সব জায়গায় লগ টু আছে, লগ কমন নিলাম, লগ টু কমন নিলে এখানে থাকবে 1, এখানে কত থাকবে, এখানে থাকবে 2 যোগ এখানে থাকবে 3, এইভাবে আমাদের কততম পদ পর্যন্ত আছে,
এভাবে আছে আমাদের প্লাস টেন পর্যন্ত, তাই না? দেখো এবার কিন্তু আমাদের মিলে গেছে। যদি এরকম থাকে কোনো সংখ্যা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ, তাহলে আমাদের কি সূত্রটা কি ছিল? আমাদের দেখো এরকম যদি থাকে এক দুই দুই, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি বলতো? এন ইন টু এন প্লাস ওয়ান, ভাগ কত ছিল? ভাগ ছিল কত? টু। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা খুব সহজেই লগ লগ টু বসিয়ে দিলাম, গুণ আমরা এখন এটাকে কি করব, এটাকে এন এর মান কত, এখানে এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 10। তাহলে দেখো সূত্রটা আমরা প্রথমে বসাই, এন ইন টু এন প্লাস ওয়ান ভাগ কত? দুই। ওকে দেখো কিন্তু ম্যাথ শেষ, খুব সহজেই ম্যাথটা শেষ করে ফেললাম, তাই না? এখানে দেখো এন এর মান হচ্ছে 10, 10 যোগ 1 ভাগ কত? 2। ওকে তাহলে দেখো এইখান থেকে কাটাকাটি করলাম, পাস হয় পাস, দেখো এই পাস আর ভিতরে কত হবে, 10 1 11, 11 এবং 5 এর সাথে যদি গুণ করি তাহলে কত হবে? 55, 55 লগ 2 হয়ে গেল। ওকে তো দেখো খুব সহজে ম্যাথটা করে ফেললাম, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে দেখো ম্যাথটা বুঝছো কিনা। হ্যাঁ, লেখা সুন্দর করার জন্য বেশি বেশি করে লেখো, বুঝছো? প্রত্যেক দিন লিখবা, ঠিক আছে? প্রত্যেকদিন অন্তত দুইটা বা তিনটা সৃজনশীল লিখবা, সৃজনশীল লেখো, দেখবা তোমার হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? বলে কিন্তু আমার হাতের লেখা সুন্দর না, কিন্তু আমার হাতের লেখা খারাপও না, মোটামুটি ভালোই, ঠিক আছে? ঠিক আছে, প্রতিদিন হাত বেশি বেশি করে লিখবা, ঠিক আছে? প্রত্যেকদিন বেশি বেশি করে বাংলা লিখবা, ইংলিশ ইংলিশ লিখবা, দেখবা কি অটোমেটিক একসময় তোমার হাতের লেখা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর শুধু তাই না, তোমার প্রত্যেকটা সাবজেক্টে প্রিপারেশনও ভালো হবে, এবং পরীক্ষায় যদি লেখো অনেক সময় কি করতে পারো না, দেখা যাচ্ছে তোমার দুটা তিনটা সৃজনশীল লিখলা, লাস্টে দেখা যাচ্ছে কি 10 বা 5 মার্ক তোমাকে বাদ দিয়ে দিতে হয়, মানে ছেড়ে দিতে হয়, পরীক্ষা তুমি লিখে পারবে না। কিন্তু তুমি যদি আমার এই নিয়মটা ইয়া করো, প্র্যাকটিস করো, প্রত্যেক দিন যদি দুই তিনটা সৃজনশীল লেখো, বাংলা সমাজ ধর্ম এই সমস্ত থেকে যেগুলো বেশি তোমার লেখা আছে, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার হাতের লেখাও সুন্দর হবে, এবং পরীক্ষার খাতা তুমি সুন্দর করে লিখতে পারবা, এবং তোমার পরীক্ষা মনে করো অন্তত 20 মিনিট বা 15 মিনিট আগে তুমি বাংলা বা সমাজ এগুলো শেষ করতে পারবা। ফিজিক্স কেমিস্ট্রি তো বেশি সময় লাগবে না তোমার, করতে দেখা যাচ্ছে 1.5 ঘন্টা লাগবে, তাই না? যদি তোমার ইনশাল্লাহ প্রিপারেশন ভালো থাকে, লেখা যদি ভালো হয়, ঠিক আছে? ওকে দেখো ভাই লাস্টেরটা, জি এখানে জয় দাস প্রশ্ন করেছে যে স্যার আপনি কোথা থাকেন? তো আপনারা থাকেন তো আটতলায়, আমি থাকি আপনাদের বাসায় নিচতলায়, ঠিক আছে? দেখেন দেখো এখানে দেখো আবার কি করলাম, লগটা লিখলাম, এখানে যেটা আছে এটাকে কি লিখলাম, এখানে আছে 4, 4 কে কি লেখা যায়? 2 এর স্কয়ার লেখা যায়, এখানে কত আছে 8, 8 এর কিউব লেখা যায়, কিউব লেখা যায়, 8 মানে 2 কে যদি কিউব করি তাহলে কত হবে? দেখো 2 × 2 × কত, 2 = কত হবে 8 হবে। এইভাবে আমরা কি করলাম, এইখানে দেখো লগ কে এখানে লগ টু কে লিখে নিলাম, আর এইখানে লগ এর ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে সামনে আনা যায়, ঠিক আছে? দেখো কত আছে, 2 আছে পাওয়ার, এটা সামনে চলে আসে, তাহলে 2 log 2 লিখলাম, ঠিক আছে? এখানে কত 3, এই 3টাকে সামনে লিখলাম, এখানে কত log 2 আছে, এখানে বসালাম, এই প্লাস এইভাবে বসা দাম, ঠিক আছে? পরে দেখো এখানে log 2, এখানে log 2 log 2, সব জায়গায় লগ আছে, এই লগটাকে কি করলাম, log 2টাকে কমন নিলাম। ওকে log 2টাকে কমন নিলাম, ঠিক আছে? এই লগটাকে log 2টাকে কমন নিলাম, log 2 কমন নিলে, log 2কে কমন নিলে দেখো এখানে কত থাকে, 1 থাকে, এখানে থাকে 2, এখানে থাকে 3, এইভাবে এইভাবে থাকে কত, 10 পর্যন্ত, কারণ এখানে বলছে কি প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করতে, তাই এখানে 10, এখানে n এর মান কত, লাস্টে যেটা থাকবে, লাস্ট একদম তোমার অঙ্কে লাস্টে যে সংখ্যাটা হবে এটা তুমি n এর মান ধরবা, ঠিক আছে? এখানে n এর মান কত, 10। তাহলে দেখো এখানে এখানে যে n এর মান যদি হয় 10, আর আমরা কিন্তু তিনটা সূত্র শিখেছি প্রয়োজনীয় সূত্র, যদি তোমার স্বাভাবিক সংখ্যা থাকে, স্বাভাবিক সংখ্যা বলতে কি, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 এরকম যদি যোগ করা থাকে, লাস্টে যেটা থাকবে ওটা হচ্ছে n এর মান হবে, এবং n এর মান যদি হয় n ইন্টু n প্লাস 1 বাই কত, 2 হবে। দেখো n এর মান কত ভাই, এখানে 10, 10 এখানে কত, হ্যাঁ 10, 10 বসিয়ে দিলাম এই যে, আর ভিতরে 10 + 1, দেখো নিচে কিন্তু 2 আছে, এই 2 এবং এই 10 এর 2 থেকে কাটা যায়, কাটা থাকলে কত হবে 5, ভিতরে কত ভাই 11, 11 দেখো 10 আর 1 11 যোগ করলে কত হবে 11, আর এখানে কিন্তু 5 আছে, 5 গুণ করে দিলাম তাহলে কত হয় 55, 55টাকে সামনে লিখলাম, আর log 2 কা log 2
এটাকে পিছনে লিখলাম ঠিক আছে ঠিক আছে এটা বুঝছো কিনা বলো ওকে তো এরপর দেখো আমাদের পরের যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা এরপরে আর ম্যাথ করবো আর একটা সূত্র যেটা আমাদের লাগবে এটা যদি বুঝে থাকো তাহলে এটা মুছে ফেলি এবং আরেকটা ম্যাথ করা শুরু করি ঠিক আছে এবং সম্ভবত এটা আমাদের লাস্ট ম্যাথ ঠিক আছে বসো দেখো পরে ম্যাথটা আমরা করি এখানে আছে লগ টু যোগ লগ ১৬ যোগ লগ লগ কত আচ্ছা লগ আছে ৫৫২ ঠিক আছে এইভাবে তো আমাদের এইটা বলছে কি ধারাটির প্রথম ১২টি পদের সমষ্টি বের করতে বলছে ধারাটির প্রথম ১২টি ঠিক আছে ১২টি পদের যোগফল বের করো ওকে তো দেখো আমাদের এখন কি করতে হবে এই ধারাটির ১২টি পদের যোগফল বার করতে হবে তাহলে দেখো ওই একই নিয়মেই করবো আমরা প্রথমে আমরা কি করবো এটাকে ভাঙবো ভেঙে পাওয়ার আকারে লিখবো যে কত হয় ঠিক আছে এটাকে তো আর ভাঙা যায় না লগ কত আছে লগ যাতায় আছে লগ টু লিখবো এটাকে কি লেখা যায় দেখো লগ টু পাওয়ার কত ৪ লেখা যায় আর এটাকে কি লেখা যায় লগ এটাকে কি লেখা যায় হ্যাঁ এটাকে লেখা যায় লগ টু টু দি পাওয়ার কত ৮ লেখা যায় ঠিক আছে তো এইভাবে ধারাটির আমাদের ১২টি পদ আছে তা এই ১২টি পদ পর্যন্ত আমাদের লিখতে হবে এখন কত আসে দেখো এখানে আমরা কি লিখতে পারি এটা তো পাওয়ার কোনো কিছু নাই তার মানে যা তাই লগ টু প্লাস এটার ক্ষেত্রে ৪টাকে সামনে আনা যায় লগ টু ঠিক আছে প্লাস এখানে কি লেখা যায় ৮ লগ কত লগ টু প্লাস এইভাবে ১২তম পদ পর্যন্ত তাই না ওকে দেখো এইখানে আমরা কি করতে পারি সব জায়গায় কিন্তু লগ টু লগ টু লগ টু আছে তাহলে আমরা কি কি করবো লগ টু কমন নিয়ে নেবো লগ টু যদি কমন নিই তাহলে এখানে কত থাকে ১ থাকে এখানে থাকে ৪ এখানে থাকে কত ৮ এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে কত পর্যন্ত ১২তম পদ পর্যন্ত তাই না কারণ ওখানে কি বলছে ১২ ঠিক আছে ওকে এখন তাহলে আমরা কি লিখতে পারি এইভাবে মনে করো এরকম আছে ১২টি পদ পর্যন্ত স্কোয়ার করে দিলাম ঠিক আছে এইভাবে মানে কি আমাদের বলছে না ১২টি পদ তার মানে এখানে লাস্ট আছে কত ১২ ওর পরে আর কিছু নাই তাহলে এখানে এন এর মান কত হবে এন এর মান হবে কত ১২ এখন আমাদের দেখো সূত্র বসিয়ে দেব লগ টু গুণ এখানে কি ছিল দেখো এই সরি পরের লাইনটা লিখি পরে একটা লাইন এখানে ১২ আচ্ছা ১২ দেওয়া লাগবে না এখানে পরে দেবো ঠিক আছে পরেরটা লেখো এরকম লগ টু এরকম লিখি ১ স্কোয়ার যোগ কত ২ স্কোয়ার যোগ কত এটা লেখা যায় ৩ স্কোয়ার এইভাবে করতে করতে কত ১২ স্কোয়ার লিখে যায় ঠিক আছে তাহলে এইখানে এন এর মান কত হবে এন এর মান হবে কত ১২ আর যদি এরকম স্কোয়ার আকারে থাকে তো আমি তোমাদের কিন্তু প্রথমে তিনটা সূত্র লিখে দিছি তাই না সূত্রের ভিতরে একটা ছিল স্বাভাবিক সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ করে আর একটা ছিল কি বর্গ আকারে মানে ১ স্কোয়ার ২ স্কোয়ার ৩ স্কোয়ার ৪ স্কোয়ার এরকম যদি থাকে আর একটা ছিল কি কিউব আকারে মানে ১ কিউব ২ কিউব ৩ কিউব ৪ কিউব এইভাবে তখন কত হবে তাহলে দেখি এখানে কত হয় সূত্রটা কি ছিল দেখো একটু আগে আমরা লিখেছি সূত্রটা কত সূত্রটা ছিল দেখো এরকম এন ইন্টু এন প্লাস ১ ইন্টু কত ২ এন প্লাস ১ ভাগ কত
ভাগ আছে 6, তাই না? এটা হচ্ছে সূত্র ছিল। তো ওই সূত্রে আমরা মানটা বসিয়ে দেব, লগ 2 গুণ n এর মান কত দেখো, এটা 12 গুণ 12 প্লাস 1 ইনটু 12 যোগ কত 1 ভাগ কত 6। ম্যাথ কিন্তু আমাদের প্রায় শেষ, ঠিক আছে? লগ 2 গুণ এখানে কত হবে দেখো 12, এটা হচ্ছে 12 গুণ, দেখো এই 12 যেহেতু সবচেয়ে গুণ রয়েছে তার মানে এর সাথে আমি এখানে কি করে দেব, ভাগ করে দিলাম, মানে কাটাকাটি করে দিলাম। এখানে কত 6, 6 12 ভিতর কয়বার যায়, দুই বার, তাহলে 2 লিখলাম গুণ এখানে কত 12 আর 1 গুণ করলে কত হয়, যোগ করলে কত হয় 13, আর এখানে কত 12 দুগুণে 24 আর 1 কত 25, ঠিক আছে? তাহলে 25 লিখে দিলাম, আর নিচে কিন্তু থাকলো না কোনো সংখ্যা, কিন্তু নিচেই নাই। এখন এটাকে আমরা যদি হিসাব করি তাহলে যে মানটা আসবে আমাদের সেটাই আমাদের অঙ্কের অ্যান্সার, কত আছে দেখো এখানে, এটা এখানে কত আছে 10, এখানে আছে 2 গুণ আছে 13, 2 গুণ 13 গুণ কত 25, তাহলে কত হবে, কত হবে এখানে 650 লগ 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই নিয়মের ম্যাথ আমাদের এই দুইটা করলেই হবে, ঠিক আছে? প্রথম যে ম্যাথটা করেছে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লেস, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবচেয়ে বেশি ওইটা গুরুত্বপূর্ণ। তো এই ধরনের ম্যাথ কিন্তু আসলে তোমরা এই নিয়মে করে দেবা খুব সহজেই। ওই যে 12 স্কয়ার কেন দিলাম দেখো, এখানে বলছে কি 12টি পদের যোগফল বের করতে, দেখছো বলছে 12টি পদের যোগফল, এজন্য এত শব্দ করো, এখানে সে 12টি পদের যোগফল, তাহলে 12টি পদ যদি হয় তাহলে কি হবে দেখো ভাই, এখানে এক এক প্রথম পদের স্কয়ার, দ্বিতীয় পদের স্কয়ার, তৃতীয় পদ, 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12 বলছে না, এই 12 12 12 বলার কারণে এখানে হবে কত 12 স্কয়ার, ঠিক আছে? ওকে, তো এইভাবে এখানে n এর মান কত দিলাম 12 দিলাম এবং এখানে মানটা বসিয়ে এভাবে হিসাব করলাম, ঠিক আছে? তো যদি তোমরা বুঝতে পারো তাহলে বলো, আমরা আমরা পুরো যত বইয়ের যত ম্যাথ ছিল, ঠিক আছে, আমরা পুরো ম্যাথ সলভ করেছি। এরপরে আমরা অন্য একটা ক্লাস নেব যেখানে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তো তোমাদের যদি আজকে কোনো সমস্যা না থাকে তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব, এবং তোমাদের যে রুটিনটা দেওয়া আছে রুটিন অনুযায়ী আমি প্রতিদিন ইনশাল্লাহ ক্লাসটা নিব, ঠিক আছে? যদি আগামীকাল সম্ভবত ফিজিক্স আছে, যদি ফিজিক্স থাকে তাহলে ফিজিক্স, আর না হয় যে উচ্চতর গণিত থাকে উচ্চতর গণিত, ঠিক আছে? তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, ঠিক আছে? ওকে, তো ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবা, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, আসসালামু আলাইকুম।